রাসূলের মহব্বত আমার অন্তরে আছে নাই কওনা বেশি মাশাআল্লাহ, সব জায়গায় একই উত্তর বেশি। আপনার বলেন তো কম বেশি মাপার যন্ত্রের নাম কি? যেটাতে কম বেশি করা মাপা যায় এটার নাম ইমান দেয়া। আপনাদের বাংলাদেশে কম বেশি মাপার একটা যন্ত্র আছে না নাই? কি নাম এখন? মিটার। একজন ভাই মিটার মিটার ওই আর একজন মাঝখান থেকে কইছে দাঁড়ি ভরলা। আসলে মিটারের কথা তো কোরআনে নাই, দাঁড়ি ভরলার কথা। মিজান মানে কি? ওয়াল ওয়াজনা বিল কিস্তি আল্লাহ তুখসিরুল মিজান। যার বাংলা হলো জোরে বলেন আরো জোরে, জোরসে হলো আরো জোরে। আসলে হাইকোর্ট থেকে দাঁড়ি ভরলা বাতিল নাকি? বাংলাদেশের হাইকোর্ট থেকে দাঁড়ি ভরলা বাতিল হলো, কোরআনের হাইকোর্ট থেকে দাঁড়ি ভরলা বাতিল হবে? তবে আমরা আল্লাহ রাসূলকে কম ভাসি না বেশি বেশি ভালোবাসি, এইটা মাফার যন্ত্র দাঁড়ি ভরলা নয়। এটা মাফার যন্ত্র হলো রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাতকে যে যত বেশি আঁকড়ে ধরবে তার অন্তরে রাসূলের মহব্বত তত আল্লাহ বাড়াইয়া দিবে। আমি যদি মাথায় টুপি দিয়ে ওয়াজ না করতে আসতাম, মনে করেন আমার মাথার টুপি নেই, আপনারা সকলেই কিন্তু মনে মনে রাগ করতেন যারা কেমন বক্তারের মাথার টুপি নাই। তো বক্তার মাথায় টুপি না থাকলে আপনাদের মন খারাপ হয়? আমার সামনে অনেক শ্রোতারা বসে আছেন যাদের মাথায় টুপি নাই। আপনারা হয়তো ভাবতেছেন হুজুর টুপি মাথা না দিলে কি আমি রাসূলকে ভালোবাসি না? আসলে ভালোবাসা এটা বোঝা যায় আমলের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? আজকে বাংলাদেশে টুপিওয়ালার বিপদ বেশি। কারণ কি? সবাই টুপি মাথা দেয় না, এই মাঝে মাঝে দেয়, যার কারণে ওইগুলা ধরে। আমরা যদি সবাই টুপি দিতাম তাহলে টাকলা মাথা দেখা যাইতো না। জোরে কোন কথা ঠিক না? আমার মাথার কিন্তু চুল নেই, এই টুপি দিয়ে এদের দেখেন মাঝখানে চুল নেই। টুপি দিলে অনেক বিপদ থেকে আল্লাহ পাক আপনাদেরকে বাঁচায় দেবে। রাসূলকে বেশি মহব্বত করি না কম করি, এটা যখনই নবীর নাম উচ্চারণ হবে আপনি শোনেন বা বলেন জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো আপনারা বলবেন হুজুর আসতে বললে হবে না আসতে? জবান খুলি বলা লাগবে, তার কারণ কি? আসতে বলবো। আপনি মনে মনে যদি আল্লাহর জিকির করেন কোনো সমস্যা নেই, কারণ মনের খবর জানে কে? আরো জোরে বলেন। কিন্তু মনে মনে দরুদ পড়লে সমস্যা আছে, কারণ আমাদের রাসূল কিন্তু আমাদের মনের খবর জানে। শুধুমাত্র আমাদের মনের খবর জানে কে? আরো জোরে বলেন। এটা বিশ্বাস, আল্লাহ ছাড়া আমাদের মনের খবর কেউ জানে না। এখানে একদল ফেরেশতা আছে যাদেরকে বলা হয় মালায়েকাত সায়রা। আপনি যখন জোরে দরুদ পড়বেন ওই ফেরেশতারা শুনবে আপনাদের নামে রাসূলের রওজা মোবারকে দরুদগুলো পৌঁছে দিবে। এজন্য দরুদ পড়াতে আমাদের কোনো আপত্তি নেই। যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মায়ের কলা ভাই বলতেছি এই যে এখানে মানে সাউন্ড একটু বেশি হয় মাঝে মধ্যে হোম হোম করে, এটা দেখো তো এটা সাউন্ড বক্সটা একটু কন্ট্রোল কর।
কলাগাছি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি করবে, মসজিদের যে সুরত এর আবার উন্নতি কি লাগবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উন্নয়ন কল্পে আজকের এই 13তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ মোহাম্মদ রেজাউল করিম অধ্যাপক অবসরপ্রাপ্ত, সহসভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শফিউল আলম জেলহক অবসরপ্রাপ্ত ব্যাংকার। সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল আলম ফারুক, তিনি কোনো রাজনীতির নেতা নন, বিশিষ্ট ব্যবসায়ী, সত্তাধিকারী, নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা দৌলতপুর প্রতিষ্ঠাতা। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, এত নাম যে আমার এই চোখ দিয়ে ধরা সম্ভব না, আর এত নাম বলাও সম্ভব না। আমি সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন আমার আগে যিনি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে ধন্য করলেন, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান সাহেব, হযরত মাওলানা আরমান আলী সাহেব, হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনবেন, শুনেছেন, তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে আগে কেমন ছিলেন পরে কেমন থাকবেন সেইটার কথা আমার জানার দরকার নাই, আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে আপনারা কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তাফসীর শোনার নিয়তে আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে আমাদেরকে মুসলমানের ভিতরে কবুল করেছে, আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। বিশ্ব নবীর উম্মত হওয়া এটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ নির্ভেজাল পবিত্র কালাম আল্লাহ শরীফ থেকে কিন্তু শোনার জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে আর একবার জবান খুলে বলবো, আলহামদুলিল্লাহ।
আমি মাস্টার দিকে খেয়াল করে পাশে একটা মাহফিল করেছি ধুকুরিয়া বেড়া নাকি ধুকুরিয়া পাড়া বেড়া, হ্যাঁ করে নাই করছি, হ্যাঁ আবার মাস কিন্তু এখনো ফুরাই নাই, ফুরাইছে এখন ওই তারিখটা আসেনি, সেটা হলো 26 দিবাগত রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, দুইটাই মসজিদ। আজকে আপনাদের এটাও কি কথা কয় না, এটাও কি মসজিদ? সূরা কাউসার আপনাদের সামনে তেলাওয়াত হয়নি, আমি পড়েছি, তেলাওয়াত আলাদা। আল্লাহ বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াত মানে কি শুনেন, তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত যখন হবে এই তেলাওয়াতের কারণে মানুষের ইমান বেড়ে যাবে, কিছুই কয়। আজকে আমাদের কোরআন পড়া শুনে ইমান বাড়ে আমরা জানি না, তবে শুনেছি এই বাংলাদেশের সর্বোত্তম যিনি কোরআনের বাংলা অনুবাদ করছেন তিনি নাকি গিরিশচন্দ্র সেন। আপনারা বলেন তো কোরআন পড়বার না জানলে কোরআনের অনুবাদ করা যাবে, তখন করা যাবে? অথচ গিরিশচন্দ্র সেন রাম রাম করে মরছে। এখান থেকে প্রমাণ হলো কোরআন পড়ার নাম তেলাওয়াত নয়, তেলাওয়াত শব্দের ব্যাপক অর্থ। যেরকম আমরা অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটাই ইমান, আসলে এটা ইমান নয়, ইমানের ব্যাপক অর্থ আছে, আছে না নাই যেরকম আছে না নাই? হ্যাঁ, তেলাওয়াত শব্দের ব্যাপক অর্থ হলো কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করলে তারপরে ইমান বাড়বে। জোরে কর কথা ঠিক। আল্লাহ নবী কোরআন পড়েছে, আবু জাহল কোরআন শুনেছে, কিন্তু ইমান তো বাড়েনি, বরং দিন দিন কোরআনের শত্রুতা শুরু করেছে। জোরে কর কথা ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন সামিনে ও তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। এই সূরা কাউসার আগে শানে নজুল আমরা শুনি, কি হয় না এখন শোনা যায় না, আগে থেকেই যায় না। আমার এক ভাই ওয়াজ করলো তো তখন শোনা গেছে, এ কথা কয় না তখন শোনা গেছে, তো তখন শোনা পায়নি কিছুই করনি। মাই গলা ভাই কোথায় গেল, আর কোথায় দেখো তো ওই জায়গায়, ওই জায়গায় কি সমস্যা এটা দেখো। এই যে চালা ভাই, এটা কোনো ব্যবসা কেন্দ্র না, আমি বক্তা যে কোনো দিন চা খাই রাখালে আপনাদের জন্য, সব বক্তাই চা খায় কিন্তু আমি খাই না, কেন খাই না খাওয়ার একটা আদব হলো, একলা খাইও না সবাই মিলে খাও, তো চা বিক্রি করবে আপনারা কিনে খাবেন আমার মন খাবার সব, কারণ চা কিন্তু একটা নেশার মতো ঠিক কিরকম, অনেক লোক আছে ভাত না হলেও চলবে কিন্তু চা লাগবে। আমি দেখছি আগেকার সময় সবসময় চা পাওয়া যাইতো না, 2-4 কিলো হেঁটে গিয়ে মানুষ চা খাইতো, এত চার নিশ্বাস। আমি অনুরোধ করব এখানে কোনো চা বিক্রি হবে না, আর চালা যদি ঘরে কারা কারা চা খাবেন হাত তোলেন তো দেখি, কেউ খাবেন না মাশাআল্লাহ, ওই তখন বাধ্য হয়ে দেখবি এখানে ঘুরে হওয়ার লাভ নাই। আল্লাহ তাআলা নবীকে সর্বসাকুল্যে 8টা সন্তান দিয়েছেন, জোরে বলেন কয়টা? তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। 4 ছেলে তৈয়ব তাহের ইব্রাহিম কাসেম, আর 4 মেয়ে হলো জয়নাব কুলসুমা রোকেয়া ফাতেমা। 4 জন ছেলেকে আল্লাহ দিয়েছিলেন ঠিকই, কিন্তু অকালে নিয়ে গেছেন।
আর চারজন মেয়েকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছিলেন। যত বড় বড় নবী আছে সমস্ত নবীদের সন্তানকে আল্লাহ নবী করছে। তা আমাদের নবী সবচাইতে বড় না? তাহলে তার সন্তান যদি বড় হইতো তাহলে নবী বানান লাগবে? অথচ আল্লাহ ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়িন। আপনাকে নবী রাসূলের শেষ নবী করে পাঠানো হলো। আমাদের বাংলাদেশে একদল আছে যারা আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করে না, এরকম একটা দল আছে না? নাই? আপনারা বলেন তো সেই দলের নাম কি? কাদিয়ানি। কাদিয়ানি, আমরা কাদিয়ানি বললে ভালো বুঝবো আর কি। বর্তমান সরকারের কাছে আলেম ওলামারা বহু ধর্ণা দিয়ে দরখাস্ত করেছে, আবেদন করেছে, মিনতি করেছে যে আপনি সরকারিভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করেন। কিন্তু আমাদের সরকার যে কোন জায়গায় দুর্বল, আমাদের নবীকে শেষ নবী না মানার পরেও তাদেরকে এখনো কাফের ঘোষণা করতে পারে। তো কাদিয়ানিরা যে কাফের, আমাদের নবীকে শেষ নবী মানে না, এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? আমি যেই বলবো কাদিয়ানি আপনারা বলবেন কাফের, কারণ সরকার ঘোষণা করার আগে আমরা ঘোষণা করব। অসুবিধা আছে? আমরা কি সরকারের একটা অংশ নই? এই যে অসংখ্য মিডিয়া আছে, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী সয়লাভ হয়ে যাবে আপনাদের কলাগাছির মাহফিল। আমি যেই বলবো কাদিয়ানি সবাই জবান খুলে বলবেন কাফের, যারা বিশ্ব নবীর উম্মত হিসেবে নিজকে দাবি করেন। পারবেন না ইনশাল্লাহ? কাদিয়ানি কাদিয়ানি লাভ সব মুখ বান্ধা আছে, যে একটা মুখ বান্ধা আছে, মুখ বান্ধলে কথা বার হয়। হ্যাঁ, আল্লাহ নবীর সন্তানকে আল্লাহ বেশি হায়াত লম্বা হায়াত দিয়ে নবী না বানায় যদি নবী বিদায় নিতেন, তাহলে মুসলমানের একটা স্বভাব হল পীরের সন্তান লম্পট হলেও তাকে পীরজাদা হিসাবে সম্মান করে। ঠিক কিনা বলে? পীরজাদা। আপনাদের পাশে এনায়েতপুর আছে না? নাই? বলতেন আছে না? নাই? এনায়েতপুরের খাজা ইউনুস সাহেব হয়তো পীর ছিলেন, কিন্তু তার বেটারা ওরাও যে পীর। ডাক্তারের ছেলে কোনোদিন ডাক্তার হয় যদি ডাক্তারি না পড়ে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় যদি ইঞ্জিনিয়ারি না পড়ে, মৌলানার ছেলে কোনোদিন মৌলানা হয় না যদি আলেম না পড়ে। জোরে কান কথা ঠিক। কিন্তু একটা জিনিস বাংলাদেশে আছে, সারা চোর হোক বদমাস হোক, বাপ যদি পীর হয় মরে গেলে পীর জাদা। জোরে কান কি জাদা? এখন আমাদের নবী বিদায় নেওয়ার পরেও তার ছেলেরা যদি বড় থাকে তাহলে মুসলমান হয়তো নবী জাদা হিসাবে নবীর চাইতেও বেশি সম্মান করবার পারত। ঠিক কিনা? এখন এই জন্য আল্লাহ তাআলা ওয়াকালি চারটা ছেলেকে নিয়ে গেছে, কিচ্ছে খতম। কিন্তু যেই মাত্র চারটা ছেলেকে আল্লাহ নিয়ে গেছে, তখন মক্কার কাফেরদের মুখে একটা সরব শব্দ ছিল যে নবী মরার সঙ্গে সঙ্গে নির্বংশ হয়ে যাবে, নবীর বংশ আর থাকবে না। ওদের ধারণা যে ছেলে না থাকলে নির্বংশ, নির্বংশ বোঝেন না? যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমি তিনটা মেয়ের বাপ। আমার বাবা মাঝে মধ্যে বলতো যে আমার এই মৌলানা হুজুরকে আল্লাহ ঠকাইছে, মাঝে মধ্যেই বলতো। তা আমি বললাম কেমনে ঠকলাম? কই তুই মরে গেলি তো শেষ। আমি বললাম বাবা আল্লাহ নবীরও কিন্তু ছেলে ছিল না, মেয়েরাই ছিল, কিন্তু নবী কি শেষ? মা ফাতেমার বংশ দিয়ে নবীর বংশকে আওলাদে রাসূলকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখছে। জোরে কোন কথা ঠিক? আওলাদে রাসূল আছে না? নাই? নবীর সবাই যখন আফতার আফতার নির্বংশ নির্বংশ বলে নবীর মনটাকে ভারাক্রান্ত করে দিয়েছে, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাজিল করেছে। ইন্না, নিশ্চয়, আতাই নাকা, আপনাকে দান করা হলো কাউসার। কি দান করা হলো? কাউসার।
এই কাজের ব্যাখ্যা অনেক তাফসির কারক করেছেন, কিন্তু ইমাম গাজ্জালি যাকে দার্শনিক বলা হয়, এই যে দুর্বল একটা মানুষ এর ইতিহাসত বসে থাকেন, এবারে এখনই গঙ্গে না না, আসলে এগুলা কি ফরজ? ওয়াজ শোনা কি ফরজ? এ কথা কন, ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজ শোনা ওয়াজিব না, ওয়াজ শোনা নফল না, ওয়াজ শোনা হলো মোস্তাহাব। তা আপনি মন চাইলে শুনবেন, মনই চাই না এখানে এসে ঘুম পাড়বেন তাহলে তো হবে না। না না, এটা যে শোনাই লাগবে তা তো না, ঠিক না? যতক্ষণ সচেতন থাকবেন ততক্ষণ, কারণ আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, তোমরা গাল গল্প করো না, কারণ তাহাজ্জতের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে, ফজরের জামাত। আমি এই বেলকুচির মধ্যে দেখি আমাকে তুলে দেয় দেরি করে, আমি আসি আগে কিন্তু তোলে পরে। কে দশটার সময় দিলে কি হতো? দশটা থেকে বারোটা দুটো ঘন্টা বাস করতাম, কিন্তু এমন সময় তুলে দিছে লেখা আছে 15ই ফেব্রুয়ারি, হয়ে যাবে 16ই ফেব্রুয়ারি। আমি কি নতুন বক্তা? দুই চারজন ঢাকা থেকে আজকে আইছে, ঢাকা থেকে, তারা কয় হুজুর আপনাকে দেখিনি তো, কিন্তু আপনার ওয়াজ আমরা দেখছি, মানে আর ওয়াজ দেখছে কিন্তু আমার দেখেনি। এমন কোন বাংলাদেশের লোক নাই যে ব্যক্তি বদরি শুধু দেখেনি, সরাসরি না দেখলেও ইউটিউবে দেখছে, ঠিক কিনা বলেন? তা আমার ওয়াজে ঘুম পাড়াতে চলবে না ভাই জান, কারণ খালি আমি একলা ওয়াজ করি না, আপনাকে লিয়ে করি, মাঝে মধ্যে ড্যাশ হবি, ড্যাশ মানে শূন্য স্থান আপনাকে পুরা করা লাগবে, তাছাড়া তো বুঝবেন না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় মুসলমানের মধ্যে এক নম্বর দার্শনিক, দার্শনিক দূরদর্শন, সা নুরিহিম আয়াতানা ফিল আফাকে অফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এই যে আয়াতে কারিমা বললাম না, এটা হলো দর্শনের আয়াত, সা নুরিহিম আয়াতানা ফিল আফাক, তার মানে কি? অচিরেই তোমাদেরকে দেখানো হবে, যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাদেরকে ক্ষমতার থেকে নামায় দিয়ে স্বয়ং আল্লাহ ক্ষমতার মালিক হয়ে যাবে। এটা কিন্তু দূরদর্শন দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা তো খালি কবিন হবি না। যারা দুই চোখ দেখে তারা খালি বিল্ডিং বাড়ি দেখে, দুনিয়ার সম্পদ দেখে, টাকা পয়সা দেখে, অন্তরে চক্ষু যাদের খুলে যায় তারা দুনিয়ার বাড়ি দেখার আগে কবর সাতবার দেখে, সুবহানাল্লাহ কন্না কেন। সেই ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা কইছে! এ কথা বলার পিছনে কারণ কি জানেন? যে আমরা মুসলমান, আমাকে সন্দেহ আছে, অনেক মুসলমানই বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। যেই মুসলমান সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যখন আমার বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করবে। এরপরেও আমাকে সন্দেহ আছে না নাই, জোরে আছে না নাই, যদি না পাই, যদি কোনো হিন্দু খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন মল্লে কোথায় যাবা, কয় আমরা স্বর্গে যাব, একটা হিন্দু কয় না যে কবরে যাবো, কারণ কবর তো নেই, ওকে পুড়িয়ে সারখার করে দেয়, জোরে কোন কথা ঠিক কিনা ভাই। এই জন্য ওরা কয় সরাসরি স্বর্গে যাব, আর আমাদের মুসলমানকে জিজ্ঞাসা করেন মল্লে কোথায় যাবা, কয় কবরে যাব। এই জন্য ইমাম গাজ্জালি যদি শব্দ উল্লেখ করেছেন, মনে করেন যদি আপনি জাহান্নামেও যান, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এ কথার দ্বারা তিনি প্রমাণ করলেন, হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে। হাউজে কাউসারের মালিক হবেন আমাদের নবী, যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দের অর্থ কি?
বিশ্বাস, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমাতুল্লিল আলামিন। সমস্ত তাফসীরকারক এ বিষয়ে একমত, যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন হচ্ছে রব আর একজন হচ্ছে রহমত। যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ, আর যিনি রহমত তিনি হচ্ছেন বান্দা। যেই নবীকে পাথর মারছে, দেহ দিয়ে রক্ত ঝরতেছে, সেই নবী দুই হাত তুলেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর দিয়ে আঘাত করলো, আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো, তাদের জাহান্নামের জন্য চোখের পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে, যায়েদ, যারা পাথর মেরে আমাকে রক্ত ঝরাইছে, তাদের জান্নাতের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে করে সুবহানাল্লাহ। যায়েদ বলে, হুজুর আপনি কি মানুষ নাকি? যারা মারে তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? ওই সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন, নবী শুধু মানুষ না, নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। এমন একটা বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি, খুশি না বেজার? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সবাই বলেন, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি পানি দিবেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় কোন ইহুদি খ্রিস্টান কাফের হিন্দু বৌদ্ধ যদি আপনার কাছে ওই কঠিন মুহূর্তে এক পিয়ালা পানি চায়, আপনি যে দরদের নবী, পাথর মারার পরেও তাদের জন্য জান্নাতের দোয়া করেন, তাহলে তাদেরকে যদি এক গিলাস করে পানি পান করান, তাহলে তারা পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামটাও জান্নাত হয়ে যাবে। না 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 না, এটা সুবহানাল্লাহ পাবেন। তো দেখেন, সাহাবীরা নবীকে বলতেছে যে আপনি যে দরদের নবী, ওই হাসরের ময়দানের কঠিন মুহূর্তে যদি কাফেরেরা এসে আপনার কাছে পানি চায়, আপনার কাছে যে পানি আছে এটা তো শেষ হওয়ার পানি না, আপনি দয়া করে রহমত হিসাবে এক গিলাস পানি দিলেন, আর সেই পানি পান করে ওরা জাহান্নামে গেল, জাহান্নামটা এখন জান্নাত হলো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে বন্টন করার জন্য, তবে সবার জন্য বন্টন করতে পারবো না, যারা মাত্র দুইটা আমল করবে, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি, এই দুই দলই পাবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো কি? নামাজ। জোরে করে, এক নম্বর কি? এই মসজিদটা কি জন্যে? হ্যাঁ, আমি যে নামাজের ওয়াজ করব এটা জুমার নামাজ না, এটা দোতলা বানাবি, ছাদ ঢালা গেছি, এখনো কমপ্লিট হয়নি, এটা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হচ্ছে না, এটা হচ্ছে জুম্মার নামাজের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আজকে আমরা অনেকে মনে করি যে জুমার নামাজ পড়লেই নামাজ হয়ে গেল। এখানে যে কয়টা হাদিস বলা হবে, আপনার সমস্ত হাদিসগুলো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য। প্রথম হাদিস হলো, লা সলাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। দুই নম্বর হাদিস হলো, বাইনাল আবদি ওয়াল কুফুরি তরক সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তিন নম্বর হাদিস হলো, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। চার নম্বর হাদিস হলো, সালাত মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে কিন্তু যে কয়টা হাদিস বলা হলো একটাও জুমার নামাজের হাদিস না, সমস্ত হাদিস হলো পাঁচ ওয়াক্ত। জোরে খান, কয় ওয়াক্ত? আল্লাহ কোরআনে আকিমুস সালাত 82 বার বলেছেন। আকিমুস সালাত দিয়ে আল্লাহ জুমার নামাজ বুঝাই নাই, আল্লাহ বুঝাইছেন পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেছেন, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে ভালো বানাইতে, এই নামাজ কিন্তু জুমার নামাজ নয়, এই নামাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। তাহলে আজকে আপনারা কি কোন নামাজের রস শুনবেন, জুমার না পাঁচ ওয়াক্তের? পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু 17 রাকাত। জোরে কয়, কয় রাকাত?
যেইটা জামাতের সাথে আদায় করা লাগবে, একলা একলা আদায় করা যাবে না বলে এই মসজিদ বানানো হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই জান? সর্বপ্রথম দুনিয়াতে আমাদের নবী যে মসজিদটা তৈরি করছেন সেইটা কিন্তু মক্কাত করেন নাই, সেই মসজিদ তৈরি করছেন মদিনায়। কারণ মক্কায় নবী নামাজ পেয়েছিলেন লাইলাতুল মেরাজের রজনীতে, নবুয়াতের দশম বৎসরে নামাজ পেয়েছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আর নামাজ কায়েম করা না গেলে মসজিদ করার কি দরকার? এই জন্য রাসুলের জীবনের ১৩ বৎসর, তার মধ্যে ১০ বৎসর যাওয়ার পরে নবী নামাজ পাইছেন আল্লাহর আরশে গিয়ে। নবীর পরেও ৩ বৎসর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী নামাজ কায়েম করেছেন মদিনায়, কারণ নামাজ কায়েম করলে আবু জেহেল তার নবী ইমাম, কোনোদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনাকে নেতা হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসুল এটা মক্কাত পারেন নাই, এটা করছেন মদিনায়। কোন জায়গায়? সামনে বসালেন কি যে করবি আর আল্লাহ ভালো জানে। আমরা যারা হজ করছি এখানে হাজির সাহেব তো আপনি আছেন, সবাই হাজির। আচ্ছা, কেউ যদি সাত পাক দিবার যায়, সাত পাকে কিন্তু এক তাওয়াফ, সাত পাকে কয় তাওয়াফ? এক তাওয়াফ। কেউ যদি সাত পাক দিতে দিতে এক পাক না দেয়, মানে ছয় পাক দিছে, আপনারা বলেন তোর তাওয়াফ হবে? কেন হবে না? কারণ সাত পাক ঘুরলে একটা তাওয়াফ হবে। ১৭ রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তির নামাজই হবে, ১৫ রাকাত পড়লে হবে না, ইচ্ছা মতো ২ একত্ব পড়লে হবে না, ১৭ রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তির নামাজই। সাত পাক দিলে যেমন তাওয়াফ, ১৭ রাকাত নামাজে তেমন নামাজ। আপনার মন চাচ্ছে আপনি ফজর পড়তেছেন না, ঠান্ডা বাড়ে আজকে ফজর পড়বো না, ল্যাবের মধ্যেই থাকি। এই জন্য রাসুল করেছে মান তারা কাজ সালাতো মোতাম মেদান, ইচ্ছা করে কেউ যদি একটা ওয়াক্ত নামাজ বাদ দেয়, ফাকাত ফাকাত কাফারা, সে কাফের। এই সাইড থেকে একজন খেল নাউজুবিল্লাহ কাছে, বাদ বাকি মগরিব এসে পড়েননি তাই না? কারা কারা মগরিব এসে পড়েননি হাত তোলে নিয়ে কথা আমি বলবই না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। জোরে বলেন নাম কি? বিবেক। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মেরাজে যখন ৫ ওয়াক্ত নামাজ দেয়, জোরে বলেন কয় ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ দেয়। আমরা একটা হাদিস শুনেছি, নবী ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন, আসার সময় মুসা নবীর সঙ্গে দেখা হয়েছেন। মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? বলে ৫০ ওয়াক্ত নামাজ দিল, এত ওয়াক্ত তো আপনার উম্মতের পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ ৫ ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে এত ওয়াক্ত তো আপনার উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ আবার ৫ ওয়াক্ত কমে দিল। এইভাবে ৯ বার নবী আল্লাহর কাছে গেল, ৫০ ওয়াক্ত নামাজ ৪৫ ওয়াক্ত কমে ৫ ওয়াক্ত হলো। তাহলে কত দিল? ৫০। প্রথম দিছিল কত? এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো। দেখছেন ওয়া শুনছে বক্তার ওয়া, শ্রোতারা শুনে বাড়ির দিকে যাচ্ছে আর করছে, যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? তারা ৫ ওয়াক্তই ঠিক মতো পারি না, কেন আসল মগরিব এসা যে হারে তাড়াতাড়ি নামাজ হয়, তাহলে ৫০ ওয়াক্ত হলে ২৪ ঘন্টা ভাগ করলে ৮ ঘন্টা পরপর খাওয়া কি ঘুম কি হাত কি বাজার কি সব বন্ধ, যদি দেখা না হতো। এই কথা বলা মাত্রই মুসা নবীর দাম বাড়লো, আমাকে নবীর দাম কমে গেল। যদি কথা ঠিক কিনা? যদি দেখা না হতো। অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নি বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি, লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার ছাত্র হবে যারা তারা চরিত্রের গোল্ডেন এ প্লাস পাবে। সুবহানাল্লাহ,
নবীর মাদ্রাসার ছাত্ররা 14ই ফেব্রুয়ারি পালন করে না, বলেখন কথা ঠিক কি না? আমার বগুড়াতে যে কয়টা পুলিশ ধরা কাম ধরে উঠবস করতেছে, এর মধ্যে একটাও কারা করলো গতকাল? হায় হায় রে, এইবার সরকারকে ধন্যবাদ দেব, ঠিক মতো পালন করবার দেয়নি। পার্কে পার্কে পুলিশ গেছে, দিছেও বাবা সেই হারে দিছে। হা রে, লিতম নিমা মাকারিম আল আখলাক, এই যে নবীর মাদ্রাসায় যারা লেখাপড়া করবে আল্লাহর কোরআনের পরশ, এদের চরিত্রটা গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো হবে। যরেখন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করছে। তাহলে নবীকে যদি আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করে, তাহলে মুসা নবীর কাছে শিক্ষা নেওয়ার দরকার আছে? দরকার আছে? বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীরা শ্রেণী মমতি করেছেন আমাদের নবী। আপনারা বলেন তো 10 জন মৌলানার মধ্যে যাকে জোর করে সব মৌলানার সামনে দেয়, আপনারা বলেন তো সেই মৌলানার জ্ঞান কম না বেশি? বলে হুজুর আছে রে, আমি যত বড়ই মৌলানা হই হুজুর আছে, আপনি কোন? তাহলে সমস্ত নবীদের হুজুরের নাম কি? মুহাম্মাদুর। এই জন্য একটা হাদিস রয়েছে, রাসুল বলেছেন আমি হলাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমি হচ্ছি সমস্ত নবী রাসুলের ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ দেয়, নবী 2 রাকাত ফরজ নামাজ নেওয়ার পরে বলতেছে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ দিলেন, সবচাইতে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? ফজরের নামাজ সবচাইতে কঠিন। আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এ কথা কে কয়? মুয়াজ্জিন কয়। আচ্ছা আপনারা বলেন তো মুয়াজ্জিন যে কথাটা বলতেছে, এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? তাহলে মুয়াজ্জিন এটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এই আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আমরা কি বাড়ি থেকে বের হবার চাই? অথচ মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কিন্তু আপনার ঘুম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাত 1টার সময় যদি আপনাদের গ্রামের শতকরা 90 ভাগ মিথ্যা কথা কয়, ওই লোকটা যদি চোর 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 বলে চিৎকার দেয়, আপনারা বলেন তো আপনার কি ঘরের মধ্যে থাকবেন না বাইরে হবেন? কেন বাইরে হবেন? যেই লোকটা শতকরা 90টা মিথ্যা কথা কয়, সেই লোকটা চোর চোর বলে চিৎকার মারছে 1টার সময়, আপনারা ল্যাপটপ শোক বাদ দেয় বাইরে এসে চোর খুঁজতেছেন। আর যেই লোকটা নিজের কথা কয় না আল্লাহর কথা কয়, 100 ভাগ সত্য কথা। আর সালাতু খায়রুম মিনান নাওম, চোর ধরার জন্য যেভাবে আপনারা বের হলেন, নামাজ ধরার জন্য আপনারা কি সেইভাবে বের হ? তার মানে কি বোঝা গেল? হ্যাঁ রে, আপনি বার হয়ে বলতেছেন চোর কোথায়? তুই যে চোর চোর করলি, আমরা এতক্ষণ খুঁজি চোর তো ভাই না, কয় ভাই খেলের পালার কাছে 2 কুত্তা মারামারি করছে, হেমুনে করছে চোর, এই চোর চোর চিৎকার পরের পর দেখি তো 2 কুত্তা দৌড় মারতেছে। তাহলে কত বড় মিথ্যা কথা! আর ওই ওই লোকের কথা শুনে চোর ধরার জন্য সবাই ঘুম ত্যাগ করছে। আল্লাহ বললেন হাবিব এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব যদি আপনি জানেন, তাহলে শোনেন। আপনার একজন আদি পিতা, জোরে কন কি পিতা? সর্বসাকল্যে আমাদের পিতা হলো 3টা, জোরে কন কয়টা? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই আজকে হিসাব করে দেন পিতা কয়টা? কয়টা? একটা হলো আদি পিতা আদম আলাইহিসসালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিসসালাম, আর আমাদের জন্ম দেওয়া পিতা বাবা বাবা বাবা। তাহলে কয়টা? এখন আপনারা বলেন এই 3টা পিতার মধ্যে কেউ যদি 2টা বানায়, যে আমার আদি পিতা 2জন, আমার জাতির পিতা 2জন, আমার জন্ম দেওয়া পিতা 2জন,
না, কেউ যদি দুটা বানায় তাহলে বুঝবেন ভেজাল, আদিতেও ভেজাল, জাতিতেও ভেজাল, জন্মতেও ভেজাল, এই পুরাই ভেজাল। এই তিনটা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না, যারা বলতেছেন তারা ভেজালের মধ্যে বলবেন। আপনি কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? তাহলে জাতির পিতা কয়টা? জাতির পিতা একজন। আল্লাহ কোরআন যে বলেছেন আদি পিতা আদম আলাইহিসসালামকে, আমার আল্লাহ তাআলা একটা ভুল করাইছেন, জোরে কোন কি করাইছেন? ভুল করাইছেন। আদম আলাইহিসসালাম কিন্তু ভুল করেনি, করাইছেন। আমি আগে একটা গান শুনতাম কিন্তু বুঝতাম না, এখন সে গানটা বুঝেছি। গানটা গাব, মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেওয়া দোষ, তুমি সর্প হইয়া দংশন করো আবার ওজা হইয়া ঝাড়ো, তুমি সোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো যে সব গাছের কাছে যাওয়া চলবে, ওই একটা গাছের কাছে যাওয়া চলবি না, তো যেই গাছের কাছে যাওয়া চলবে না ওই গাছ জান্নাতে রাখার কি দরকার? না আপনারাই বলেন যে গাছের কাছে যাওয়া চলবি না ওই গাছ রিথোয়ার কি দরকার? বুঝতেছেন না? বুঝতেছেন না কথাটা? বুঝতেছেন? আজকে একটু বুঝা যান। রজব সন্ধে নামাজের ওয়াজ শুনতে গিয়ে মসজিদের উন্নয়ন কার হয় এটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শোনাবো ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই ভাই ওই কোনার লোকেরা বুঝতে পারতেছেন? হ্যাঁ ঠিক মতো বুঝলো। আমরা অনেক সময় দোষ দেই মা হাওয়াকে, জোরেগণ কাকে? মা হাওয়াকে। যখন আল্লাহ এই দোষটা আমরা দেই না, আমাদের বাবাই দিছে। যখন আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন আল্লাহ আদম বলতেছে আল্লাহ আমার কোনো দোষ নেই। আল্লাহ বলতেছে তোমার দোষ নাই তুমি কেমনে বুঝলা? আদম বলতেছে আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলে আদম তাহলে তোমার বিবেকের ওয়াজটা শোনা। আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার শরবত করে গন্ধম খাওয়াইছে এটা আমি জানবার পারিনি, যখন জানবার পারছি তখন ঢুকি চিবি মারি নাই, আমার ডান হাত কান মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করেছি, এখন বলো আল্লাহ আমার দোষ কোন জায়গা? আল্লাহ বলতেছে আদম রে আসলেই তোর দোষ নেই, আসলেই দোষ নেই। আপনার বলেন তোর দোষ আছে? গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাচ্ছে, হাওয়া যে খাওয়াইছে জানবার পাশে, যখন জানবার পাশে তখন কি ভিতরে থসে না বমি করছে? কোন বমি করছে? তো তাহলে আমার দোষ কোন দাদা? আল্লাহ তাই আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে কয় একই কথা বারবার শুনতে চাও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম একবার না দুইবার না তিন তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে হাওয়া যত অপরাধ করবে সেই অপরাধের অংশ তোমার মাথায় দেওয়া হবে। তুমি যদি বলতে হাওয়া আমার কেউ লয়, তুমি যে কইলা হাওয়া আমার বউ হয়, তাহলে আপনারা যাদেরকে বউ বানাছেন এই বউয়েরা যদি কোনো অপরাধ করে সে অপরাধের অংশ আপনাদের আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়বেন এসার মাশাআল্লাহ খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনার বাড়ির খবর কি? এই আপনাকে এলাকার ডিশের লাইন আছে নামাজ পড়ে গিয়ে আপনার বাড়ির খবরটা লেন না কেন? ঘরের মধ্যে কি আপনি ভুল গিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আর ওই স্টার জলসা দেখতার গিয়া হিন্দু করে পূজার বাদ্য লোলো করে মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে। যারা স্টার জলসা দেখে এরা হলো হাওয়ার জাত, আর যারা এশার নামাজ পড়ে এরা হলো আদমের জাত। জনগণ কথা ঠিক কি না? তাহলে ওই হাওয়ার কারণে যদি আদমকে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, আপনার বইয়ের স্টার জলসার কারণে আপনার নামাজের এক পয়সাও দাম নেই।
পারবেন? এই পারবেন? ভারতের মুসলমান আল্লাহ আকবার তকবীর দিয়ে হিন্দুদের বুঝাই দিল মুসলমানের মেয়ের আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আর আমাদের বউগুলা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখা শুরু করলো, ধরে কোন কথা ঠিক কিনা? বিয়া করেনি, বিয়ে করছে, সেই জন্য তকবীর মারছে। খালি যদি তোর বউ থাকতো তাহলে বলতো আমি না একই নেই। আল্লাহ আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে বলেন কোন জায়গায়, আর মা হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। আপনার বলেন তো এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গা খারাপ বেশি? যিনি অপরাধ করে নাই সে আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে কোন কথায়, আর যাই অপরাধ করছে শয়তানের ওয়াজ শুনে, কারণ পুরুষের চাইতে মেয়েরা শয়তানের ওয়াজ শুনে। আর শয়তানের ওয়াজই হচ্ছে স্টার জলসা জি বাংলা। একটা মরদ স্টার জলসা জি বাংলা দেখে না? আমি শতকরা 90 জন পুরুষকে জিজ্ঞাসা করছি, কে ভাই স্টার জলসা? না হুজুর, বলে স্টার জলসা জি বাংলা আমরা দেখি না। তবে 10 জন কয়, আমরাও মাঝে মধ্যে দেখি, দেখবেন পুরুষ হয়ে তারা স্টার জলসা দেখে, এরা হিজড়ে। জোরে কোন যেই পুরুষেরা স্টার জলসা জি বাংলা দেখবে বুঝবেন এরা হিজড়া স্বভাব। ধরে কান কি স্বভাব? একমাত্র মেয়ে আর হিজড়া ছাড়া এই ভারতের চ্যানেলগুলা কোনো মরদ মানুষ দেখে না। একটা চ্যানেল দেখতো পিস টিভি, আপাতত সেটা বন্ধ হয়ে আছে। ধরে কান কথা ঠিক কথা না? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরণে, মনে কষ্ট নিয়েন না মা, আপনারা ভালো হন। এইটা আমরা ফজরের নামাজ দিয়ে আলোচনা শুরু করলাম, এখন আদম নবী পড়ে গেছেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া পড়েছে জেদ্দায়। শ্রীলঙ্কাও দেখার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আবার জেদ্দা দেখার তৌফিক বহুবার আল্লাহ আমাকে দিছে। দুইটা জায়গা হিসাব করে দেখলাম, হাওয়াকে ফেলে দেওয়া লাগতো শ্রীলঙ্কায়, আর আদমকে ফেলে দেওয়া লাগতো জেদ্দায়। কিন্তু আল্লাহ হাওয়াকে ফেলে দিল ভালো জায়গায়, আর আদমকে ফেলে দিল খারাপ জায়গায়। ওই শ্রীলঙ্কা থেকে আমাদের বাবা আদম কান্না শুরু করলেন। সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর? 350 বছর। কানতে কানতে এ শোনেন, কানতে কানতে এই সবসময় যে পানি পড়ে, মাটির দেহ বোঝেন না, মাটির দেহ, যেই মাটি দিয়ে সবসময় পানি যায় ওই মাটি কিন্তু পচা যায়, যায় কি যায় না? দেখবেন কোনো লালা দেয়া সবসময় যখন পানি যায় মাটির যদি হয় দেখবেন ভেড়া পচে গেছে। তো সবসময় পানি পড়তেছে, পড়ার কারণে এই দুই জায়গার মাটি পচে, মাটি খোসা পড়ছে। আদম আলাইহিস সালাম যে গালের বস্তু খোঁজা পড়ছে ওদিকে খেয়ালই নাই, খালি কানতেইছে আর কানতেইছে। আরে এক সময় পিপাসায় পানি পান করতে গিয়ে যখন পানির মধ্যে নিজের চেহারা দেখছে, তখন তার আয়না ছিল না, পানির মধ্যে নিজের চুম্ব, হায় 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 এটা কে রে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান আহসানি তাকবীম। এতে ভাই যান প্রধান অতিথি, আমি বহু প্রধান অতিথি পেলাম কিন্তু দাঁড়িয়ে রাখেন, এই চেহারার মধ্যেই কিন্তু মেয়ে আমার হচ্ছে না যায়। জোরে কোন কথা, কথা কন না কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান আহসানি তাকবীম। মানে কি তাকবীম? মানে কি এই মরদ গুলো এই প্রতিদিন দাঁড়িয়ে মোস কামাও, তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? তুমি একজন মরদ মানুষ, যখন যেইটা তোমার দরকার আল্লাহ তোমাকে সেটা দান করেছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার এলাকার 55 বছরের একজনের দাড়ি মোচ নাই, ওই খালি আমার কাছে কান দরকার, হুজুর আল্লাহ আমার উপর শত্রুতা করছে। আমি বললাম কেন বাবা? কয় আল্লাহ আমার দাড়ি মোচ দেয়নি, যে জায়গাতে যাই সবাই আমাকে না বালক কয়, 55 বছর বয়স তাও কয় না বালক। আমি কই তোকে আল্লাহ দাড়ি মোচ দেয়নি বলে তুই গুরুত্ব বুঝলি, কি যাদেরকে দিছে এরা ইচ্ছা করে না বালক থাকবার চাই। জোরে কোন কথা ঠিক কি না?
যায় আপনাকে দিকে চুল কাটে, ওকে আপনারা কী করেন? নাপিত, এক নাপিত কয় হুজুর কপাল ভাঁজ পড়ে গেছে, গালের গোস্ত ভিতরে দাঁত পড়ার কারণে একেবারে সিপিএ লেগে গেছে, এই শালা মাঝে মধ্যে আসে কয় সাফ করে দে, সাফ করে দে। এখন খুর দিয়ে কাট পেরে গেলে যদি গোস্ত কাটা যায়, কারণ গোস্ত তো খালি ভাঁজ পড়ে গেলে ভিতরে ঢুকে আসে। আমি কইলাম এইরকম লোক যদি তোমার কাছে দাঁড়িয়ে চান্স পাওয়া যায়, তুমি একটা পেলাস থেও, পেলাস পেলাস মধ্যে না লোয়াট তোলা হয় ওই পেলাস তোল, তো যদি পেলাস বার করো কে পেলাস কি তোর তোর এই গোস্তর টাইমে ধরে তারপরে কামাল লাগবি যদি ওর সরম হয়। আদম আলাইহিস সালাম দেখলেন চেহারার গোস্ত পড়ে ভিতরের দাঁতগুলো বের হয়ে ভূতের মতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আদম নিজের চেহারা দেখে বিরক্ত হলেন নিজের ওপর, নিজের চেহারা দেখে বিরক্ত হলেন আল্লাহর ওপর। জোরে কন কার ওপর? আগে বিরক্ত হচ্ছে নিজের ওপর, তারপরে বিরক্ত কার ওপর? নিজের উপর বিরক্ত হওয়ার কারণ হলো এত সুন্দর একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করে ফেরেশতা দিয়ে আমাকে সেজদা করায় দিয়েছে, সুবহানাল্লাহ না কেন? আর সেই সুন্দর মানুষ এইরকম অসুন্দর হয়ে গেল, অসুন্দর এই জন্যে নিজের উপর বিরক্ত। আর আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো যে এত কান্দা কান্দি, এত কান্দি রে, আমি তো গন্ধ ফল খাইনি, আমার খাওয়ানো হয়েছে, তারপরে আল্লাহ মাফ করে না কেন? বিরক্ত। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, এরা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়, কোন বিরক্ত হয় না? কে রে, খারাপ মানুষগুলো সব বেড়ে সিনে টান করে ঘুরতেছে আর ভালো মানুষগুলো পুলিশ খুঁজতেছে, ব্যাপার কি? এ ভাই আমার কথা কি আপনার বুঝবার পারতেছে? ও মহা ধরলে কি হয়? জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করছে, হুজুর কেমনে আছেন? আমি কইলাম আলহামদুলিল্লাহ। আমি কইলাম মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি কইলাম আপনি মুয়াজ্জিন হয়ে নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে আকামত হচ্ছে কিন্তু ইমাম নাই। আমি বললাম আজান হয় আকামত ইমাম নাই কেন? বলে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, ইমাম পুলিশের ভয়ে কোন জায়গার যে লুকে আছে। তা আমি কইলাম ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, তো ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি তোমাকে পাড়ার সব চাইতে খারাপ লোক? মজ্জিন করে না হুজুর, আমাদের তিন পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে ভালো মানুষ দেখে তাকে ইমাম বানাছো, সেই মানুষও পুলিশ খোঁজে কে? মজ্জিন কয় আমি জানি না। জানিস না মানে তোর আকামতে ইমাম মেহরাবর ঢোকে আর তুই জানিস না? জানা লাগবে। দুই দিন পর মজ্জিন কয় হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি কেন কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মসজিদের আন্দোলন সমাজে জারি রাখতে হবে। এই কারণে ইমাম আল্লাহর দল করে কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে ইমামকে পুলিশ খুঁজতেছে। বর্তমানে আল্লাহর দল যারা করে তারা বাংলাদেশে সবচাইতে বড় বিপদে আছে। মাঝে মধ্যে বিরক্ত লাগে না? যার কতদিন আর কতদিন? তা আদম আলাইহিস সালাম বিরক্ত হচ্ছে কার উপর? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, তুমি যে 350 বছর ধরে কাঁদতেছ শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। কান্না কান্নার মতন কাঁদলে এত কান্দা লাগবে না, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। এটা কি আপনারা বোঝেন? এক লোক গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগুনি কুন্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে কইরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কান্দতে পারি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে গজল গায় তোমার বান্দা কান্দে, এর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে এরপরও জাহান্নাম কেন? আল্লাহ বলে ওই কাঁদতেছে আর মিথ্যা কথা বলতেছে, ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েই নাই তাহলে কাঁদবে কেমনে, ইসমাইল সুরির তলে যাই নাই তাহলে কাঁদবে কেমনে, আর হাজরাকে বনবাস দেয়নি তাহলে কাঁদবে কেমনে, নবীর সামনে মিথ্যা কথা বলে যারা কাঁদে ওই চোখের পানি জাহান্নামের পেটল হয়ে যাবে। দেখবেন আমার এলাকার এক লোক
বিদেশি অস্ট্রেলিয়ান গাভি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, এখন বাচ্চা আইছে দাম কয়ে গেছে 2.5 লাখ, কয় লাখ ওই বিয়াছেরই 3 লাখ নিবি। রাত্রে হঠাৎ কারেন্ট গেছে, ওই ফ্যান ঘুরে, ওর ওপর ফ্যান না ঘুরালে ওই গরু খালি করে, ওই কারেন্ট যারা আসেনি গরু হাট ফেল করে মরছে। ওর সেই কান্না ধুমে গড়াগড়ি দিয়ে কান্দে মানুষ কয়েক বাঁচান কঠিন, ই গরু মূলে যে হারে কান্দতেছে এক বাঁচান কঠিন। সবাই বলতেছে কলজা খুব নরম বাড়ে, খুবই নরম কলজা, এদিন একটা গরু মূলেও কান্দিছে। আল্লাহর কে কাম, মাস তিনেক পর আর বাপ মরছে, এই শালা কান্দে না, একে কান্দে না। সবাই কয় কে রে, 3 মাস আগের গরু মূলে যে হারে কান্দলো, ই বাপ মূল্যে কান্দে দেখেন। সবাই বলে কলজার কঠিন রে, কঠিন কলজা। তার মানে কি বুঝলেন? গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। শুধু কান্দে হবে না, কাদার মতন কান্দে হবে। আদম শুধু কান্দো না, কাদার মতন কান্দো। এইবার আদম নবী কাদার মতন কান্দার জন্যে, বর্তমানে যেইখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের ভিতরে তোবার হালতে একটু চোখ বন্ধ করে কান্দে গিয়ে দেখে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছ? বলে এতদিন 350 বছর লা ইলাহা ইল্লা আল্লাহর কাছে কেঁদেছি, আমার কান্না আপনার কবুল হয় নাই। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে একটু কানতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবা কবুল করিলাম। সঙ্গে সঙ্গে ওই জায়গায়, ওই জায়গায় যেখানে তওবা কবুল হয়েছে, ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দে বলে হাবিবুল আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন ফজরের নামাজ কি বাদ দেওয়া যায়? না, যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আমি 5 ওয়াক্ত নামাজেরও ওয়াজ করব, তবে কমিটির মধ্যে ভিতরে একটু হয়তো সন্দেহ হচ্ছে যে 5 ওয়াক্ত ফাসা লিলে রব্বিকে কাউসারের পানি পান করলে আগে লাগবে নামাজ, সে নামাজের ওয়াজ করতেই যদি হুজুর 1টা বাজায় তাহলে আমাকে কী হবে? এই জন্যে অনুগ্রহপূর্বক কালেকশন, এটা কি কি কালেকশন মুরব্বি লেখা তো দিলে? না, জনগণ এই সময় রুমালের কালেকশন মানে নিবে, মানবেন না আপনারা? যদি 5 মিনিট লাগে কোনো সমস্যা আছে? 5-7 মিনিট, হ্যাঁ। এই 5-7 মিনিট আল্লাহর ঘরের জন্যে, আল্লাহকে মহব্বত করে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানানে সাহায্য করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সেই জান্নাতে ঘর পাওয়ার নিয়তে আপনাদের কাছে ব্যাগ যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আহমেদ আর্মি চাকরি করে 1000 টাকা পাঠায় দিন। লা ইলাহা জীবিত জীবিত বাবা মা জীবিত আছে, যা দেখ তোমার কাছে জুয়েল আহমেদ আর্মিতে চাকরি করে 1000 টাকা পাঠায় দিস, আল্লাহ কবুল করে। এখন দিলে তাড়াতাড়ি দেন ভাই, মানুষ বিরক্ত। 200 টাকা দিছে বক্কার জোয়াদ্দার, দিছে কার নামে দিছে? কার নামে দিছে দেখ দেখ। হ্যাঁ, বক্কার জোয়াদ্দার দান করছে, বক্কার জোয়াদ্দার। আল্লাহ দানবের খাতায় নামটা লেখে, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ভাই ছেলে, আদম ভাই ছেলে 500 টাকা দান করছে, আমি এখন ওয়াজ করবো, বুঝলেন? এখন ওয়াজ। আচ্ছা, বসেন সবাই বসেন। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, লাইলাতুল মিরাজে আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর আরশে গিয়াও আমাদেরকে ভোলে নাই, সুবহানাল্লাহ বান্দাগার। এত ভালোবাসে যে বোরাকের পিঠে চড়ার সময় কিন্তু আমাদের কথা বলেনি, আমি খালি ওই হাদিসটা পড়ি আর চোখে পানি আসে। আরে
ফেরেশতা জিব্রাইল বলে, হুজুর বোরাক আপনার পছন্দ হয়নি, যে বোরাকের পিঠে চললেই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছে দেবে। আল্লাহ নবী বলে, জিব্রাইল এই বোরাকের কথা মনে করে আমার পুল সিরাতের কথা বারবার মনে হয়। ফেরেশতা জিব্রাইল বলে, হুজুর আপনি পুল সিরাতের চিন্তা করেন কেন? আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আপনার জন্য পুল সিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলে, জিব্রাইল তুমি তো নবী হওনি, তুমি বুঝবে কেমনে? তুমি যদি আমার মতো নবী হতে তাহলে নিজকে নিয়ে চিন্তা করতে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে। আমার গুনাহগার উম্মত যে পুল সিরাতের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই 30,000 বছরের পুল সিরাত কেমনে পাড়ি দিবে? আল্লাহ এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুল সিরাত পাড়ি দিত। ফেরেশতা জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা মামা বাড়ির আবদার না, কোনো নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে নাই আপনার জন্য তৈরি করেছে, আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য চাবেন? আমার মনে হয় আল্লাহ কবুল করবে না। সঙ্গে সঙ্গে নবী বোরাকের কাছ থেকে সরে গিয়ে বলে, জিব্রাইল তোমার আল্লাহকে বলো আমার কোনো ঠেকা নাই, আমি তোমার আল্লাহর আরশে যাওয়ার চাই নাই, বরং আল্লাহ আমাকে আরশে নিয়ে যাওয়ার চাই। আমার গুনাহগার উম্মতকে যদি এমন করে একটা বোরাক না দেয়, আমি নবী বোরাকের পিঠে চড়বই না, চড়বই না। তিনবার বলে বোরাকের কাছ থেকে যখন নবী সরে যায়, আল্লাহ ডাক দে বলে, জিব্রাইল আমার দোস্ত আমার উম্মতকে তার উম্মতকে এত ভালোবাসে, এই ভালোবাসার কারণে আমি দরকার হলে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাক বাজেট করে দিয়ে আমার নবীকে আমার আরশে নিয়ে আসবো। লিল্লাহে তাকবীর, বোরাকের পিঠে চলার সময় যেই নবী হামা করক ভুলল না, আর সেই নবীকে আল্লাহ 50 অক্ত নামাজ দিল, নবী কিছুই করল না, মুসা নবীর কাছে এসে ধরা খেল। হায় রে নবীর উম্মতেরা, নবীর শান এবং নবীর মর্যাদা জানতে হবে। নবীর শান এবং মর্যাদা যদি জানতে পারেন, যাকে তাকে নেতা মানে তার পিছনে চামচাগিরি আপনি করবেন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীকে বিশ্ব নেতার আসন দিয়ে নবীর আদর্শকে গ্রহণ করা সফলতা, জোরে কোন কথা ঠিক কি না? ভাই যান আল্লাহ বলে, হাবিব এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি কেমন খুশি হব। আপনার উপরে যেই কোরআন নাজিল করেছি, যে কোরআনে আপনাকে জানায় দিছি মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা। জাতির পিতা কেমনে হতে শোনেন? আগুনের চুলা নিচে দাউ দাউ করে জ্বলতেছে আর চড়কের ওপরে বসে রাখছে, ফেরেশতা জিব্রাইল এসেছে দেখে বাবা রশি ধরে টানতেছে। আহারে বাবা রশি ধরে টানতেছে। ইব্রাহিম নবীর দিকে তাকায় জিব্রাইল বলে, ওগো আল্লাহ নবী ইব্রাহিম যদি আপনি চান, আল্লাহ আমাকে 600 পাঁকা দিয়েছে, একটা পাঁকার বাতাস দিব, আগুনের চুলা সাগরে গিয়া নিভা যাবে, আপনি কেন কান্দতেছেন? ইব্রাহিম বলে, জিব্রাইল ওই আগুনের দিকে আমি একটাবারও তাকাই নাই, আমার কান্নার কারণ হলো সন্তান বিপদে পড়লে বাবা চলে আসে সাহায্য করার জন্যে, কিন্তু আমি এমন একটা বাবা পাইছি যে সন্তানের বিপদে সাহায্য করতে আসে নাই, বরং সন্তানকে আগুনের চুলার মধ্যে ফেলাবার চা, এই জন্যে কান্দতেছি। জিব্রাইল তুমি কি মনে করছো যে আগুনের দিকে, আগুনের দিকে তাকানোর টাইম আমার নাই, কারণ আমার ইমান বলতেছে নমরুদ আগুন জ্বলাবার পারে কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পোড়ানোর ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই বিশ্বাস আপনাদের সবার অন্তরে রাখতে হবে, কেউ কাউকে মারতে পারে না, আর আল্লাহ যেভাবে মৃত্যু চায় তার সেইভাবেই হবে। জোরে কোন কথা ঠিক কি না? আমাকে একজন বলতে, যে হুজুর এই যে ফাঁসির আসামি যারা হয়ে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, এর কি হবে? আমি বললাম কেন? তো বলে, হুজুর বুঝতেছেন না। আমি বলি, পাগলা, ফাঁসির আসামি আর সাধারণ মৃত্যুর আসামি, এই দুই আসামির মধ্যে কোনটা বড়? আজকাল বাংলাদেশে কিন্তু মানুষ মরার চিন্তা করতেছে না, খালি করোনার চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? অনেক লোক বলে, হুজুর মরার চাইতে করোনাই বড়, কারণ মরা নিয়ে মানুষ খুব একটা টেনশনে নেই কিন্তু করোনা নিয়ে খুব টেনশন। একটা ডাক্তারও আপনি দেখাবেন আপনার লাগবে ছাড়বে না, একেবারে সব
ইন্টারনেটে কাজ হচ্ছে, অনলাইনে ডাক্তার বাড়াই না স্যার, যে কাঁচ খুঁজ দিয়ে এখানে হাতত পিপি টিপি লাগে, মুখত মাস্ক লাগে, ডাক্তারই বসে আছে রুগীর ভয়ে। রুগী দুদি উঠে ডাক্তার কাঁপতে কাঁপতে সরে আসে, এত কিছু এত কিছু ভয়, কিন্তু আল্লাহর জন্য এই করোনার ভয়ে ডাক্তার সব কিছু মেনটেন করে চলছে, ওই সারা ডাক্তারকে আবার করোনা ধরছে, ও কি ধরছে? এই জন্য আমরা ভয় করবো কার? ভয় করবো কার? কোন কিছুই কিছু করতে পারবে না যদি আল্লাহ না করে। আল্লাহ যাদের ফাঁসির মৃত্যু চেয়েছে তারাই ফাঁসিতে মৃত্যুবরণ করছে, জনগণ কথা ঠিক ছিল না, কেন চাইছে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ জেলখানার মধ্যে কেন তাকে হত্যা করা হলো? আল্লাহ চাইছে বলে হইছে। হোসাইন রাদিয়াল্লাহকে কারবালার প্রান্তরে আল্লাহ মাথা কেন বিচ্ছিন্ন করে দেহের উপর দিয়ে 80টা ঘোড়া ছুটাইল? আল্লাহ চাইছে বলে হইছে, কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালা জিব্রাইল হাসবি আল্লাহ নিমান ওয়াকিল অনিমান মাওলা অনিমান নাসির, আমি তোমার কাছে পাখার বাতাসের সাহায্য চাইবো কেন? সাহায্য যদি চাইতে হয় তাহলে আগুনের স্রষ্টার দিকে আমি তাকায় আছি, দেখি আমার আল্লাহ কি করে। আল্লাহ ইব্রাহিম নবীর ঈমান দেখে আগুনকে ঘোষণা করলেন, কুল্লায়া নারু কুনি বারদাও ওয়াসসালামান আলা ইব্রাহিম। ওই আগুনের চুলায় পড়ার সঙ্গে সঙ্গে আঙ্গুর আগুন শান্তির বাগান হয়ে যায়, ওই শান্তির বাগানে শুকরিয়া তার ইব্রাহিম নবী চার রাকাত নামাজ আদায় করে। ওই চার রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের চার রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতেরা জোহরের চার রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে আসরের চার রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীর হাতে দেয়, নবী বলে আল্লাহ এই আসরের চার রাকাত ফরজ আদায় করলে আপনি আমার উম্মতের উপরে কেমন খুশি হবেন? আসলে আমরা কি খালি নবীর উম্মত না আল্লাহর বান্দা? আপনারা বলেন তো, আমাদেরকে নবী বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? আসরের ময়দানে যখন আল্লাহর নবী দেখবেন যে আল্লাহ সেই খেপা খেয়েছে, জাব্বার আর কাহার নিয়ে খালি গুজ দিচ্ছে নবীর সামনে, আল্লাহর সামনে নবীরা পর্যন্ত দাঁড়াবার সাহস পাচ্ছে না, তখন আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ বলবেন, হাবিব আপনি জিহারে শেষ দাঁত কানতেছেন, মনে করতেছেন সব উম্মত আপনার, আমার কেউ নয়। তো নবী বলতেছে, আল্লাহ আপনার যদি কেউ হয় তাহলে আপনি এত রাগ করে বিচার করতেছেন কেন? একটু একটু দয়া করে বিচার করেন। আল্লাহ কয়, নবী গো আপনি যদি এই সিয়ারত বসতেন, আমি যে সিয়ারত বসে বিচার করতেছি এটি যদি বসতেন তাহলে নিরপেক্ষ করা সারা বুদ্ধি নেই, কারণ এই সিয়ারত থেকে নামলি, কিন্তু এটি বসলে আর কারো পক্ষে থাকা যাবে না, নিরপেক্ষ বিচার করা লাগবে, জনগণ কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশের বিচারকরা সিয়ারত বসলি, এই জন্যে সবচাইতে বড় বিচারককে আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন। আইরে তো নবী কয়, আমি একটু দেখবার চাই আপনার দয়াটা, দেখবার চাই যে সিয়ারত বসে দয়া করা যায় কিনা। তখন আল্লাহ দেখাবেন, শোনেন বুখারী শরীফের হাদিস, শোনেন আল্লাহ তাআলা একজন বান্দাকে নিয়ে আসবেন, এবার নবীর উম্মত না এবার আল্লাহর বান্দা, শোনেন লক্ষণ, আল্লাহ একজন বান্দাকে নিয়ে এসে নেকি আর পাপ ওজন করে দেখা যাবে, নেকিও যা পাপও তাই, তাদের সমান 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 কি সমান সমান ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন
খয়রান ইয়ারা আমা ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা, মানে এমন অবস্থা যে নেকিও যা পাপও তাই, দুই পল্লা সমান। আল্লাহ বলে হাবিব আমি বলেছি এক জাররা পরিমাণ পাপ যদি কারো বেশি হয় তাহলে সে জাহান্নামী, এক জাররা পরিমাণ নেকি যদি বেশি হয় তাহলে সে জান্নাতি। কিন্তু আমার বান্দার নেকি আর পাপ সমান, এখন কি করা যায়? তো আল্লাহ নবী বলবে আল্লাহ আপনি আর বান্দার সাথে কথা হোক আমাকে বাদ দেন। তখন আল্লাহ বলবে এই বান্দাই তোর নেকি আর পাপ সমান, তোর বিচার কি? তো বলতেছে আপনি ইচ্ছা করলে, আপনি ইচ্ছা করলে আমাকে জান্নাত দিবার পারেন। তা আল্লাহ বলতেছে এই সিয়ারত বসে, এই সিয়ারত বসে ইচ্ছা করলে তাহলে দুনিয়ার যে আমি কোরআনে আয়াত এতদিন জনগণকে শুনালাম, তাহলে জনগণ কবি আল্লাহ করলো কি আর সিয়ারত বসে করতেছি কি? তখন বলতেছে আল্লাহ তাহলে আপনি একটা কাম করেন, দেখেন বান্দার আমরা আমরা সেই বান্দা, তাহলে আপনি একটা কাম করেন আল্লাহ, আপনি জান্নাত আর জাহান্নাম দুটো বানাছেন, কারণ যারা পাপ করবি তারা জাহান্নামে যাবি, যারা নেকি করবি তারা জান্নাতে যাবি, কিন্তু আমার তো নেকি আর পাপ সমান, তাহলে আমার জন্য আর একটা জায়গা বানান। তখন আল্লাহ বলবে আমার মাল মশলা যা আসিল সব শেষ, নতুন করে আর কোনো জায়গা বানানো যাবি না, মানে মাল মশলা যা আসলো সব শেষ হয়ে গেছে, জান্নাত আর জাহান্নাম বানাতে নতুন করে আর কিছু বানানো যাবে না। তো তাহলে আমার খবর কি, আমাকে আপনি কি করবেন? আল্লাহ কয় বান্দা তোর একটা খবর আছে, তোর আপন যদি কেউ থাকে তার কাছ থেকে এক একটা নেকি যদি তুই আনতে পারিস তাহলে তোর নেকির পাল্লা দিয়ে তোকে জান্নাতও দিয়ে দেব। তখন বান্দা বলতেছে আল্লাহ আপনি এত দয়ালু, একটা নেকি এক এক বস্তা আনতেছি, এক এক বস্তা বলে এক এক বস্তা নেকি তোরে কে দিবে? বান্দা বলে আল্লাহ তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি কি মনে করছো তুমি ছাড়া আমার কেউ নেই, আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু কত আত্মীয় স্বজন আছে, আমার সন্তান আছে, তাদের সকলের কাছে যাই বলবো একটা একটা করে নেকি দিলে একা একা বস্তা হয়ে যাবে, আর সেই নেকি নেকির পাল্লা দিলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ বলে যারে বান্দা যা তাহলে তুই নিয়ে আয়, এবার নেকি নেওয়ার জন্য সবার কাছে যাবে কেউ একটা নেকি দিবে না, সবাই শুধু বলবে ইয়া জাহান্নাম তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে সেই দিনকে তোমরা ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সেই দিন হলো বিচারের দিন। কেউ যখন একটা নেকি দিবে না তখন বান্দা মন খারাপ করে আল্লাহর সামনে এসে বলবে আল্লাহ দিল না, আল্লাহ কয় দিল না কেন, ওরকে ধান্দা যে একটা নেকি যদি আমাকে দেয় আর ওজনের যদি ওরকে কম পড়ে, তো এই জন্য কেউ দিল না আল্লাহ, আমি এখন বুঝলাম তুমি ছাড়া আমার কেউ নেই। আল্লাহ কয় এই বুঝছে তুই এত পরে বুঝলি কেন, এই বুঝটা তো দুনিয়াতেই বোঝা লাগতো যে আল্লাহ ছাড়া তোর কেউ, লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখে স্বীকার করলে হবে না অন্তর মেনে নেওয়া লাগবে, আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ। আমি যে বিচারকের আসনে বসে আছি এই জন্য তোরে জান্নাত দিবার পারলাম না, তোরে জাহান্নামও দিবার পারলাম না, তোর জন্য আলাদা একটা জায়গা বানালাম, সে জায়গার নাম হলো আরাক, যা মাঝখানে জান্নাত এবং জাহান্নাম মাঝখানে যা। ও যাচ্ছে, ও যাচ্ছে, ইতিমধ্যে আরেকজন বান্দা নিয়ে আছে, নিয়ে আসে নেকি আর পাপ ওজন করে দেখে খালি পাপ আর পাপ, নেকি মাত্র একটা, আর গোটা আমল নামা খালি কি কথা কয় না, খালি পাপ নেকি করা একটা মাত্র নেকি, একটা নেকি। এখন আল্লাহ কয় কে তোর খবর কি, কয় জাহান্নামী, আল্লাহ কয় তোর খবর কি, কয় জাহান্নামী, আমার আগে নেকি পাপ সমান হসে তাই যে বিপদে আছে, আর আমার তো খালি পাপই আর পাপ, নেকি মাত্র একটা। আল্লাহ বলতে তোর বিচার তুই করলি জাহান্নামী, তা যা যা জাহান্নামে যা। ওই বলে আল্লাহ জাহান্নামে যাব ঠিকই কিন্তু সামান্য একটা নেকি নিয়ে আমি যাব না,
কারণ জাহান্নাম হলো পাপের জায়গা, সেখানে একটা নেকি আমল নামাই নিয়ে আমি যাবো না। আল্লাহ কয় তাহলে কি করবি? বলে আমার যে ভাইটাই একটা নেকির জন্য হাসরের ময়দানে ঘোরাঘুরি করলো, আমি তাকে তোমার হস্তে একটা নেকি দান করে দিলাম। কারণ জাহান্নামে যাওয়াই লাগতেছে, খামাকা ওই এক নেকি নিয়ে আমার কি লাভ? আর ওই এক নেকির জন্য গোটা হাসরের ময়দান ঘুরলো, কেউ দিল না, আমি দিয়ে দিলাম। আল্লাহ কে তোর মা বাপ আত্মীয় স্বজন কেউ দেয়নি রে, কিন্তু তোর এই ভাই দিছে রে। কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই নিজের ভাইয়ের চাইতেও ভালো। সুবহানাল্লাহ, কন্যা কে আমি হওয়ার পর থেকে দেখতেছি আমার বাপ সাদা খালি গন্ডগোল। আমি মাঝে মধ্যে দোয়াও করছি, আল্লাহ আমার চাচাটা মরে না। আমি কিন্তু অন্য মানুষের দোয়া করি, কারণ আমার চাচা আমার বাবকদের মারে, মাঝে মধ্যে মারে, খালি এক হাত জাগার জন্য। তাহলে ভাই ভাই শত্রু, আর কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই 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 শত্রু নয়, এক ভাই এক ভাইয়ের জন্য জীবন দেয়। জোরে কর কথা, ঠিকের কথা কর না। ইয়ার মুখের যুদ্ধের খবর জানেন না যে একজন খালি পানি পানি করে চিৎকার দিছে, সঙ্গে সঙ্গে একজন পানি পান করতে যাচ্ছে। তোর কে না রে, আমার চাইতে আমার ওই ভাই বেবি পিপাসার্থ, যাও ওকে পানি দাও। ওর কাছে পানি লেগেছে, দেখে দেখ দুই হাত নাই দুই পাও নাই, এই যে কোনো মুহূর্তে জীবন যায়। যখনই পানি খাবে এমন সময় কে যেন বলতে পানি, সঙ্গে সঙ্গে বলে না ভাই আমার আগে ওই ভাইকে দাও। ওই ভাইয়ের কাছে যায় দেখ ওই মরছে, ওই শহীদ হয়ে গেছে, ফিরে এসে দেখ ইও নেই, ওই সামনে যেটা পড়তো ময়ও নেই। কা ভাই এরা কেমন রে, মৃত্যুর দুয়ারে গিয়ে এদের মানবতা। সোহান আল্লাহ কান্না কে আল্লাহ ডাকতে বলে, ওই পাগল তোর এই ভাই তোর একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছে, এই একটা নেকি নিয়ে তুই জান্নাতে যা। এবার নেকির পাল্লাই দিয়া নেকি বেশি ওজন হলো, ও জান্নাতে মারছে দৌড়। হাসরবাজি সবাই বলবে কেমন, যেই ভাই তার একটা নেকি দিয়া জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, সে ভাইয়ের দিকে একটা বার পর্যন্ত তাকালো না, জান্নাতে দৌড় দিল। কিছুক্ষণ পর আল্লাহ তাকায় দেখে ওই জান্নাত থেকে বের হয়ে দরজায় কানতেছে। আল্লাহ কয় কে রে, তোর ভাই তোকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, তুই ভিতরেও ঢুকলি আবার বাইরে হয়ে কান্দিস কেন? বলতেছে আল্লাহ জান্নাতের দেওয়ালে লেখা দেখলাম, তাস্তাহি আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা। আল্লাহ তাস্তাহি তা আনফুসুকুম, জান্নাতেরা যা চাবে তুমি তাই দিবা, তোমার জান্নাত তাই লেখা দেখলাম। তো আল্লাহ কয় তুই কী চাস? বলে আমি চাই যে ভাই আমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিল, ওক ছাড়া দাম না। এই জন্যে ভিতরে ঢুকে বাড়াছি আমার ভাইও গুলিয়া ঢুকবে চাই। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ ওয়াদা হাক্কুন, আমার ওয়াদা সত্য, যা তোর ভাই গুলো তুই জান্নাতে যা। ধরে কর সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তার আরেকজন বান্দাকে নিয়ে আসবে, তার আমল নামা খুঁজা দেখবে একটা নেকিও নেই, একটাও নেকি নেই। আল্লাহ কে রে তোর খবর কি? কই ডাহা জাহান্নামী, ডাহা জাহান্নামী। আল্লাহ কে যা, যেই কথে যা মারছে দৌড়। আল্লাহ কে থাম 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 থাম, কে দৌড়েস কে? কয় আল্লাহ দুনিয়াতে তোমার কোনো জীবন কোনো হুকুম যদি পালন করতাম তাহলে আমার আমল নামায় এক একটা নেকি তুমি পাইতে, কিন্তু একটা নেকিও নাই মানে কি? আমি পুরা না ফরমান দৌড় দিয়ে তোমার দেখাবার চাই, আমি তোমার হুকুম পালন করি। আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যে আমার হুকুম পালন করে বান্দা হবি তাকে আবার জাহান্নাম দেবো কেন? তুইও জান্নাত যা। সঙ্গে সঙ্গে নবী বলবেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি নবী রহমাতুল্লিল আলামিন হলে কি হবে? আমি নবীর চাইতে বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ দয়া বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। তবে শর্ত হলো আপনি যত পাপী হন না কেন মুসলমান হয়ে মরতে হবে, মুসলমান হয়ে যদি মরতে পারেন তাহলে আপনার বিচার হবে, আর বিচার হলেই আল্লাহ পাক আমাদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি। এই গানটা গাইলে কি গুণা হবে নাকি?
পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপি তিনি জাবিন্দার। মারাত্মক কথা, মনের ঘরে তালা দিয়া, কোন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনরে, আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, সবাই বলেন আসেন আমার মুক্তার নাই, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জাবিন্দার। নবী বলে আল্লাহ আসরের চার রাকাত ফরজ নামাজ করে আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি, যেই কিতাবে সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে গল্প করেছি, ওই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন দিক থেকে ঘেরাও করছে, একদিকে হলো সাগর, যেমন বাংলাদেশের তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, জোরেগন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের তিন দিকে কোন দেশ? আর একদিকে বঙ্গোপসাগর। এক লক্ষায় হুজুর আপনি ভারতের স্টার জলসা দিয়ে বাংলার বিরুদ্ধে যে ওয়াজ করেন, ভারত যদি খেপা যায় পলাবেন কোন দিক দিয়ে? আপনার তো পলানার জায়গা নেই হুজুর, আপনার মৌলানা রায় যে মোদী সরকার বাংলাতে আসবে চাইলো, এখানে আপনারা বিরুদ্ধাচরণ করলেন, যদি খেপা যায় তো পলাবেন কোন দিক দিয়ে? আমি ওর কানের কাছে মুখ লেদে করলাম, পাগলা আমরা সাঁতার জানি, তুই যে সাগরের ভয় দেখাস আমরা সাঁতার জানি রে পাগলা। কই কেমনে? বলে তুই মুসা নবীর জীবনে পড়ে দেখ, তিন দিকে ফেরাও, একদিকে সাগর, নাসু মিনাল্লাহি ফাতহুন করিম ওয়াবশিরিল আপনারা পেপার পত্রিকার খবর মানচিত্র দেখে চিন্তা করতেছেন যে তিন দিকে ভারত একদিকে সাগর, একবার তাবারাকাল্লাযি বিয়াদিহিল মুলক আল্লাহর কোরআনের খবর পড়ে দেখেন, কোন দিকে ভারত নাই সব দিকে আল্লাহ, জোরে কর কথা ঠিক কি না? আপনারা জানেন যে গজওয়াতুল হিন্দ হবে, একটা যুদ্ধ হবে হিন্দুস্তানে, জানেন সেই যুদ্ধে আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে, বেশি দেরি নাই ভাই, এখন থেকে একটু সকালবেলা ঘুমোর থেকে উঠে খজনা ছড়বেন জামাতে, জামাতে আদায় করে আসে আধ বা খানিক ভিজা বুট, ভিজা বুট বোঝেন, ভিজা বুট খাইয়া খালি সকালে কোন পক্ষে 15 মিনিট হেঁটিয়া, তারপরে এসে সুরে ইয়াসিন পড়বেন, সুরে মূল পড়বেন, কোরআনের 10টা আয়াত পড়বেন, 10টা হাদিস পড়বেন, তারপরে আপনি ইনশাল্লাহ যা ইচ্ছা খাবেন, অসুবিধে নেই, মোটামুটি শরীরটা একটু ঠিক করার দরকার আছে, কথা বল না কেন? হয়তো বলবেন হুজুর আমার জীবনে যদি গজওয়াতুল হিন্দ না আসে তাহলে আমার খামাখা ব্যায়াম করে লাভ কি? আল্লাহ রাসূল বলেছেন মান সাআল আল্লাহ তাআলা আশহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাযিলা শুহাদাই ওয়াই মা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে গালিব করতে চায়, আল্লাহ রাস্তায় শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর দল করে, ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাযিলা শুহাদা, আল্লাহ হাশরের ময়দানে তাকে শহীদ তাহলে চেষ্টা করার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? তিন দিকে ফেরাউন সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে, সামনে সাগর, ফেরাউন বলে মুসা রে এখন পলাবি কোন দিক দিয়া? মুসা বলতেছে ফেরাউন এ পর্যন্ত দৌড়াইছি তোকে সাগরের কাছে নিয়ে আসার জন্য আল্লাহর হুকুমে, সুবহানাল্লাহ, তুই হয়তো মনে করছিস যে তোর সৈন্য সামন্তের ভয়ে আমি দৌড়া, ফেরাউন কি মানে বুঝিস না, তোর খুন জাগাত মরণ হবি, সেটা লেখা থাকে কে?
আজকে ফেরাউনেরা মনে করতেছে ক্ষমতার সিয়ার বসে আছে, আমাদের লড়াইকে আল্লাহ কয় উটি কিছুই হবি না, জাগা মতো মার হবি, জোরে কোন কথা ঠিক। তিন দিকে ফেরাউনের সৈন্য লাঠি সুটা নিয়ে সামনে সাগর, মুসা বলতে আল্লাহ তোমার হুকুমে দৌড়াইলাম, তোমার হুকুমে, তোমার কোরআন তো যে কোরআন নবীর উপরে নাজিল করেছে সেই কোরআন থেকে সাহায্য চাইলাম কার কাছে, জোরে কোন কার কাছে। আল্লাহ কয় মুসা সাগর দেখিস না, একবার তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে বারোটা রাস্তা হয়ে গেছে, যে রাস্তা দিয়ে মুসা নবী চলতেছে ওই রাস্তার মাস পয়েন্টে সে বলে আমার সাঙ্গ পাঙ্গরা, যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা চার রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে চার রাকাত নামাজ আদায় করে, ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে নবী গো ওই মুসা নবীর চার রাকাত নামাজ আমি যত্ন করে রাখা দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্য আসরের চার রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম, আপনার উম্মতের আসরের চার রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে আকবার। আমি কিন্তু ফজর জোহর আসর এই যে তিনটা ওয়াক্তের ওয়াজ করলাম, আমি কি একা একা নামাজ পড়ার কথা কইছি না জামাতে? একলা একলা কাম হবি না, একলা একলা নামাজ পড়া হবে কিন্তু কায়েম হবে না, কায়েম করবার গেলে মসজিদের দরকার। এখন কায়েমটা কি এই মাগরিবের আগে আরও দুটা ওয়াক্ত আছে, আছে না নাই? আপনার কি বিরক্ত হচ্ছেন না? বিরক্ত হলে মোনাজাত করে দেবো, কেন রাত সাড়ে বারোটা বাজছে, ও সারা রাত চলবি, এটা কোন পাগলারে না? মনে করেন যে এই যে এটা হচ্ছে বাপ, আপনার ছেলের বয়স কত? পঁচিশ। পঁচিশ বছরের ছেলে কম্বলের মধ্যে ঘুম পাড়তেছে আর ফজর আজান শোনা বাপ গেছে মসজিদে, নামাজ শেষ করে ফেরেস্তা বলতেছে আল্লাহ মুরব্বী মানুষ ঠান্ডার পানির মধ্যে ওযু করে সামনে কাতের নামাজ পড়লে রেজাল্ট কী? আল্লাহ বলতেছে ডাহা জাহান্নামী। ফেরেস্তাকে আল্লাহ আপনি কী কন সামনে কাতের নামাজ পড়লো এ লোকটা জাহান্নামী কেন? আল্লাহ বলতেছে কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে খালি বাপ একলা বাঁচলে হবে না, বেটাকেও সাথে করে বাঁচা লাগবে। বেটা কম্বল গরম করতেছে আর বাপ থুরথুর করে সামনে কাতারে নামাজ পড়তেছে, ওই বাবার নামাজ তখনই কায়েম হবে যখন বেটাকে তার ডান পাশে অথবা বাম পাশে দাঁড় করায় জামাতে নামাজ আদায় করবে, জোরে কোন কথা ঠিক। আল্লাহ রাসূল মসজিদে যাওয়ার সময় আয়েশাকে বলতে আয়েশা নামাজ পড়ো, আমার মসজিদ থেকে এসে বলতেছেন আয়েশা তুমি কি নামাজ আদায় করছো? কইছেন কোনোদিন বউকে? এই যে বউ দুপুরবেলা আপনাকে ভাত খাবার দিচ্ছে, আপনি ভাত খাওয়ার আগে কি কোনোদিন বউকে কইছেন আমি তো জোহর নামাজ মসজিদে জামাতে পড়লাম তুমি কি নামাজ পড়ছো? বউ যদি কয় গোসল করিনি, তাহলে আপনার বউ গোসল করেনি বিয়া নামাজি পাক করে আপনার খিলাচ্ছে, আপনি যতই দোয়া পড়া খান ও ওইটা কাম হবে না। আল্লাহ আমার বাড়ি গেলাম ফিমার বাক্তারা অকিন আল্লাহ সমানই মারতেছেন কাম হবি না। আপনি তখন কি করা লাগবে? এই ভাত খাওয়া বন্ধ, তুই যতক্ষণ গোসল করে জোহরের নামাজ না পড়বি ততক্ষণ আমি ভাত খাবো না। আপনি এই বলে ভাতের থালি থেকে যদি উঠে আসতে পারেন বউ দৌড়ে যায় গোসল করিয়ে রে মরদ যে খেপা খেপছে রে, হায় 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 রে এত সাত করে পাক করে আমার লাভ কিছুদিন নাই, গোসল করে নামাজ পড়ে যখন বউ আসে স্বামীকে খাবার দিচ্ছে স্বামী আর বউ দোয়া পড়তি স্যার খাচ্ছে ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি কয় স্বামী স্ত্রী দুটাই জান্নাতি, জোরে কোন রে নামাজ কায়েম করা। মাগরিবের তিন রাকাত নামাজ যখন আল্লাহ নবীকে দেয় নবী বলে আল্লাহ এই মাগরিবের তিন রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বললেন হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের মধ্যে একটা ঘটনা আমি আল্লাহ দিয়ে বলেছি, আহসানুল কসাস ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একদিন ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে তুমি বারোটা সন্তান দিলে, জোরে কোন কয়টা? এই বারোটা সন্তানের মধ্যে দুটা ভালো,
আরে দশটা এত খারাপ কেন হলো? ইয়াকুব নবী আল্লাহর কাছে কান্দেছে আল্লাহ, কারণ সন্তান খারাপ হলে বাবাদের মন মস্তিষ্ক ভালো থাকে, কতক্ষণ ভালো থাকে? আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার দুটা ভালো, আরে দশটা এত খারাপ কেন হলো? আল্লাহ বলতেছে ইয়াকুব, সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে বাপের কোনো হাত নেই, তোমার যে দুইটা সন্তান ভালো ওর মাও ভালো, আর তোমার যে দশটা সন্তান খারাপ ওর মাও খারাপ। তোমার যে দুই বউ ধরে কেন, কয় বউ? দুই বউ। এই জন্যে এক বউ তোমার ভালো, বইয়ের পেটের সন্তান দুটা ভালো, বনিয়ামিন ইউসুফ খুব ভালো, আর ওই দশটার মাও খারাপ। তা আপনারা যে বিয়া করছেন আপনাদের বউগুলা কেমন? একটা ওই সাইড থেকে এমনভাবে করলো, আমার এলাকার অটো ভ্যান চলায় বুঝলেন, ওই আচ্ছা আমার কাছে টাকা 10,000 করজ লিবি। আমি কইলাম কে ভাই 10,000টা কি করবি? কয় হুজুর হঠাৎ বইয়ের পেটের বেদনা উঠছে, বউ আমার সিজার করবি। কি করবি? সিজার করবি কে রে? আমার তিনটা মেয়ে হলো, আমার বইয়ের পেটটা তিনটা মেয়ে হলো, আমার তাল্লা লাখ লাখ টাকা দিল, আমার বইয়ের সিজার করা লাগলো না, আর তুই ভ্যান চলাস, তোর বইয়ের সিজার কেন? কয় হুজুর যেদিন তাই পেটো যাচ্ছে সেদিন তাই আমার বউ নিয়ত করছে সিজার করে বাচ্চা হবে। আমি বললাম তাহলে কবি যে গান গাইছে কি বলবো প্রসবের কথা, মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো। আমার দাদি কইছে তুই যখন জন্ম নিলু ভাই তোর টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল, মাথা কি হয়েছিল? লম্বা হয়ে গেছিল, পরে তো ঠাবড়ে ঠাবড়ে সেই মাথা গোল করে লাগছে। চিন্তা করছে আমার মায়েরা বোনেরা এই সিজার করা কিন্তু আজ থেকে 10-15 বছর বাংলাদেশে তেমন ছিল না, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এখন ডাক্তাররা টাকা মেরা খাওয়ার জন্যে এই বুদ্ধি করছে মা সিজার লাগবে না, নর্মালে যদি বাচ্চা হয় ওই বাচ্চা ভালো হয়, ওই বাচ্চা আল্লাহওয়ালা হয়ে যায়। হয়তো বলবেন হুজুর তাহলে ইয়াকুব নবীর 10টা সন্তানকে সিজার করা নাকি? সিজার করা না, আমি বুঝানোর জন্য বলতেছি আমার মায়েরা আপনাদের এত দাম কেন? মায়েরা খোটা দুধের দাম, কাটিলে গায়ের চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। আমি এই জন্যে মায়েদেরকে পক্ষে আগে কিছু কথা কইলাম, কারণ মায়েদের বিরুদ্ধে কিছু কথা আছে না নাই? কি বিরুদ্ধে? আমি কোরআন হাদিস খুঁজে মায়ের বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু যে মায়েরা আল্লাহর হুকুমের মধ্যে চলে না তাদের বিরুদ্ধে কথা আছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো ফাতেমা, মা ফাতেমার বিরুদ্ধে কোনো কথা আছে? আচ্ছা বরং প্রত্যেকটা জুম্মাই ইমাম সাহেব আপনাকে শোনাচ্ছে, এই জুম্মাতেও শোনাই সাইদা তো নেশায় আহালেল জান্না, শোনাই না ফাতেমা তো জোহরা, জান্নাতে নারীদের নেত্রী হবে ফাতেমা তো জোহরা। সেই ফাতেমাতুজ জোহরাটা কেমন ছিলেন তার জীবনী পড়বেন মা, তিনি কিন্তু পর্দার মধ্যে ছিলেন। আর আমার আল্লাহ তাআলা মেয়েদের আমল মাত্র 4টা বলেছে, 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। মেয়েরা যদি 4টি আমল করতে পারে আল্লাহ তাদেরকে 8টা জান্নাতের মালিক বানাইয়া দিবে। আপনার ঘটনা বিশাল, মাগরিবের আলোচনা করতে গেলে বিশাল ঘটনা, আমি বিশাল ঘটনা বলতে চাচ্ছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি। ইউসুফকে কূপের মধ্যে 10 ভাই ফেলে দিয়া বাপের কাছে কিন্তু বলেছিল বাঘে খাইছে, ইউসুফ কূপের মধ্যে বণিকেরা তুলে বিক্রি করলো। জোলাইখা আজিজ মিশ্র তাকে কিনে লালন পালন করলো, এক সময় জোলাইখা তার বিরুদ্ধে নালিশ করলো, নারী নির্যাতনের কেসে ফাঁসায়া তাকে জেলখানার মধ্যে বন্দি করলো। ওই জেলখানার মধ্যে বন্দি করা যাওয়ার সময় ইউসুফ কিন্তু একটা গুনগুন করে গান গাইছিল, বিনা দোষে দোষী কইরা আল্লাহ, ইউসুফ
ডুব গেল জিলকানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ কা ইউসুফ রে, বিনা দোষে তোকে জেলখানায় দিল, দুনিয়ার সমস্ত মানুষ জানে, কিন্তু বর্তমান ক্ষমতার দিকে তাকায়া তারা জবান খুলতেছে না। ইউসুফ রে, তোর কোনো দোষ নাই এটা সবাই অন্তরে জানে, বিশ্বাস করে। এরপরও বিনা দোষে যখন তোকে জেলখানায় রাখতেছে, দিন দিন আমি আল্লাহ তোর সম্মান বাড়াইয়া দিব। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যারা দোষ করে জেলখানায় আছে তাদের কোনো নাম গন্ধ আছে, কথা কান্না আছে, কিন্তু বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখছে তাদের দাম বাড়ছে না কমছে? সরকার খালি একটা বার ট্রাই করে দেখুক, একটা বার ট্রাই করে দেখুক। আগে মামুনুল হকের আলোচনায় যদি 50,000 লোক হতো, এখন জেলখানা থেকে ছেড়ে দিলে 500,000 লোক হবে, জোরে কোন কথা ঠিক কিনা? আগে সাইদে হুজুরের ওয়াজে 500,000 মানুষ হইতো, এখন 15 দিনের জন্য হুজুরকে সাইড়া দে 1,00,000,000 লোক হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? বিনা দোষে যাদেরকে জেলখানায় রাখবে আমার আল্লাহ দিনে দিনে তাদের মর্যাদা আরো বাড়াইয়া দিবে। ইউসুফ আলাইহিসসালামকে বিনা দোষে জেলখানায় রাখছিল আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়া। একসময় মিশরের খাদ্যমন্ত্রী, একসময় মিশরের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানায় দিল, বরং যারা কুয়ার মধ্যে ফেলাতেছিল তারাই কিন্তু যায় তার কাছে আবার খাবার চাইল, জোরে কোন কথা ঠিক কেনে? অনেক লম্বা ঘটনা আমি ঘটনা বলতেছি না, আমি শুধু মাগরিবে 3 রাকাত নামাজ ইয়াকুব ইউসুফের যখন মিলন হয়, ওই মিলনের সময় ইয়াকুব নবী কিন্তু 2টা হাত ইউসুফের দিকে বাড়াইয়া দিছিল। আল্লাহ ডাক দে বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদার সন্তান হলো বিপদের কারণ, তোমার যেই সন্তান হারে গেছিল আমি সেই সন্তানকে মিশরের প্রেসিডেন্ট বানায় তোমার কাছে ফেরত দিলাম, আর তুমি সন্তানকে বুকে নিবা আমি আল্লাহর শুকরিয়া কি আদায় করবা না? সঙ্গে সঙ্গে ইয়াকুব নবী তওবা করে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, জোরে কান সুবহানাল্লাহ, এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিবুল্লাহ ইয়াকুব তার ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে আমি আল্লাহর জন্য নামাজের নিয়ত করে রুকু সেজদা করলো, ওই নামাজটা যত্ন করে রাইকা দিয়েছি আপনার উম্মতের জন্য। মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইয়াকুব ইউসুফের সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দিব। আল্লাহর নবী বলে, আল্লাহ এসার 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ বলে, হাবিব আপনার আগে যেই নবী দুনিয়াতে গেছিল এখনো বর্তমানে সেই নবী জীবিত আছে, চতুর্থ আসমানের নাম হলো ঈসা, সুবহানাল্লাহ। আপনারা কি মনে হয় ঈসা নবী কি মরছে? কিন্তু খ্রিস্টানেরা ওরা যে দেখায় না, ওরকে গির্জার যায় দেখবেন ভাই, এখানে মাল কাচ্চা মেরে ধরে কোন কি মেরে, মাল কাচ্চা বলছেন না, মাল কাচ্চা ওই পরিমণি যে লুঙ্গি ডান মানছিল ঠিক ওই রকম মাল কাচ্চা, মানে বাড়াবি যন্ত্র বাড়াবি ঠিক ওই রকম, আমি দেখছি ওই রকম কাপড় আট করে একেবারে মূর্তি বেনা থসে, হায় হায় মারতিছে শুল্পী। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মরছে, আসলে মরেনি। এটা কী হয়েছিল, যখন ঈসা নবী এসে ঘরের মধ্যে ঢুকলো তখন ইহুদিরা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো, এটাই মা ফাতেমা নবীকে বারবার বলতো, বাবা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্যে, আর আল্লাহ সাত ফাঁকা করে লিয়ে গেল আসমানে, আর তোমাকে যখন মক্কার কাফেরেরা বাড়ি ঘেরাও করলো তখন আল্লাহ তোমাকে বাড়ির সাত ফাঁকা করে আসমানে না লিয়ে ওর কি মধ্যে দিয়েই তোমাকে পাঠিয়ে দিল, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা ঈসা কি বিশ্ব নবী? কেন না, তো বিশ্ব নবী হওয়ার কোয়ালিটি আলাদা, জোরে কর না সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঈসা নবী কান্দারে বলে, মাবুদ যে হারে ইহুদির আমার বাড়ি ঘেরাও করেছে আমি কি করব? আল্লাহ দরজা খুললেই তোরা আমাকে হত্যা করবে। আল্লাহ কয়, ঈসা চিন্তা করো না, আমি তোমার ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমারে উঠাইয়া নিব। ছাদ ফাঁকা করে নিয়ে গেছে, এখন ইহুদির যেটা বড় বীর ওই আর ধৈর্য নেই, এরিয়া তখন দরজা পাওয়া দেবো, ভাঙ দরজা লাগতে দেয় ভাঙ্গা ভিতরে খুঁজতেছে, ইসারে
কোথায় লুকাইছি? ঈসা নবী কি লুকাইছে? গোটা ঘরের মধ্যে তো কেউ নেই, আল্লাহ ওয়ার চেহারা অবিকল ঈসা নবীর মতো বানিয়ে দিছে, বাড়া এখন বের হ। যে বীরটা ঢুকছিল ইহুদি বীর, ওই ঈসা নবীর মতন সাইজ বের হয়ে বলতেছে গোটা ঘর তন্নতর খুঁজলাম ঈসা নাই। তো যারা বেড়া শুল্পী লিয়াছিল তারা কে, তুই কে? আমি তো তোর কে মারাত্মক একটা কথা কইছে, সেই কথাটা আপনার একটু মনোযোগ দিয়ে শুনেন না বিরক্ত হচ্ছেন। ঈসা নবী বললেন আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই সত্যি কথার জবান খুলে কোন বারে, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? ঈসা নবী বলতে চাল্লাম মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমি দুনিয়াতে গেলাম মরলাম না, আমার চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিও ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজরাইলও মরবি, আপনাদের কি মনে হচ্ছে যে আজরাইল জান কবজ করতেছি মরবি না? শেষে যখন দুইজন থাকবে আল্লাহ আর আজরাইল, আর কেউ নেই। আল্লাহকে আজরাইল ভালো করে খুঁজে দেখে তো আর কেউ আছে? কয় না আল্লাহ, তন্ন তন্ন করে খুঁজছি কেউ নেই। আল্লাহ কে আসে রে, না আল্লাহ কেউ নেই, মানে উই যে আসে ওরার খেয়ালই নেই। আল্লাহ তৃতীয়বার বলে আজরাইল ভালো করে খুঁজে দেখো আসে। আল্লাহ কে আছে? আল্লাহ কে তুই, কারণ কুল্লুমান আলাইহা ফান ওয়াবকাজুর রব্বিকাজুল জালালি ওয়াল ইকরাম, আমি এক আল্লাহ ছাড়া সবাইকেই ধ্বংস হওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, যে তুই মর। আজরাইল কয় আল্লাহ তাহলে তুমি আমার দান কবজ করো। আল্লাহকে আমার ঠেকা বলেনি, দান কবজ করার দায়িত্ব তোর। তখন আজরাইল এমন একটা চিৎকার দিবে, দিয়ে বলবে আল্লাহ আমার জান আমার কবজ করা লাগবে, শেষে এসে এই কথা যদি আগে জানতাম আমি এই চাকরি বাদ দিতাম। এখান থেকে প্রমাণ হলো আজরাইলকেও মরা লাগবে। আজকে যারা অহংকার করতেছ কি হলু, কি মনে করতেছেন মরার দরকার আছে না নাই? ঈসা বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার মৃত্যু হলো না, আমি চতুর্থ আসমানে, তাহলে আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে না ঈসা আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার কবে নবী করে প্রেরণ করবা? আল্লাহ কয় ঈসা রে আব্দুল্লাহ রে তিন পোলা মোহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, ওই নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটি বার। ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে, এই খোঁজখবর শোনার সঙ্গে সঙ্গে এক নিয়তে শুকরিয়া তন চার রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব ঈসা নবীর এই চার রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার চার রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতেরা এশার চার রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। নবী বললেন আল্লাহ তোমার পাঁচ ওয়াক্ত নামাজের যে এত দাম এত সওয়াব আমার উম্মতেরা যখন জানতে পারবে আমার বিশ্বাস ওরা জীবন দিবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। নবী কিন্তু বলেছে আমার উম্মত, এখন যারা বেনামাজি এরা নবীর উম্মত না, ওই হাউজে কাউসারের পানি তা দিয়ে
এরই সঙ্গে সঙ্গে রাখছে ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। অনেকে মনে করে যে গরু কুরবানি, খাসি কুরবানি, দুম্বা কুরবানি, অনেকে সেই চিন্তা করতেছে। যেমন হোসেন রাদিয়াল্লাহকে উম্মে ফজল এই কালো চাদরের নিচে করে নবীর দরবারে নিয়ে যায়, আল্লাহ নবী তখন সাহাবিদেরকে নিয়ে আলোচনা করতেছে, ঠিক ওই সময় উম্মে ফজল হোসেন কেবল ফাতেমার পেট থেকে হয়েছে আর নিয়ে গেছে নবীর কাছে, গোসল টোসল করে নিয়ে গেছে, যে চাদরের তলে করে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। আগেকার নাতি হচ্ছে হাসান, আগেকার নাতি কি? হাসান। আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। নবী শুধু কান্না শুরু করে দিলেন, সাহাবিরা চিন্তা করে কে রে নবী কান্দে, কে নবী কি জন্যে কান্দে? নাতি একটা হয়েছে আর একটা কি নাতনি চাইছিল নাকি? মনে কান্না দেখে যে একটা নাতি হয়েছে, তার দোয়া টোয়া না করে নবী কান্দতেছে, এই জন্যে সাহাবিরা মনের মধ্যে কেউ প্রকাশ করতে পারতেছে না। পরে সাহাবিরা বলছে আমরা এরকম মনে করছিলাম। আল্লাহ নবী কিছুক্ষণ পরে দুইখানা হাত বাড়িয়ে দিলেন, উম্মে ফজল চাদরের নিচ থেকে হোসেনকে বের করে যখন নবীর কোলে দেয়, নবী তখন হোসেনের ঠোঁটে এবং কপালে চুমু দিয়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ এই গোশতের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সাহাবীরা বললেন এ রাসূলুল্লাহ হুসাইন আপনার নাতি, তাকে নাতি হিসেবে দোয়া না করে গোশতের টুকরা কেন বললেন? গোশতের টুকরা কেন বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। আমার হুসাইন একদিন তোমরা থাকবে না, আমি নবীও থাকবো না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে কুরবানি করবে। নামাজ আর কুরবানি এই দুইটা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে, আর হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। আপনারা বলেন আজকে ফজর থেকে যদি এই মসজিদে মুসল্লি বেশি হয় তাহলে মসজিদ উন্নয়নের ওয়াজ হলো না? তা আপনাদের কি মনে হলো আজকে ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেওয়া যায়? এ কথা কয় না, কোনটা বাদ দেওয়া যায়? আরে আমাদের জীবন থেকে অনেক নামাজ নষ্ট হয়ে যাদের গেছে ভাই, আজ তওবা করেন। যারা মগরিব এশার নামাজ পড়েননি ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, তাই এই জন্য তওবা করেন। আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে বাদ দেব না। আল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকের মাহফিলের প্রধান অতিথি টাকা দিল সভাপতি সাহেব, নাই এদেরই দল করি, তা আপনি কিছু দিবেন না বাবা? বাকি রাখ দিছেন, তারপর সহ সভাপতি জনাব মোহাম্মদ শফিউল আলম জেল হক, উনি নাই? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আপনি মুখ দেখলেই হবে, ২০ দিবে উনি, সভাপতি সাহেব ২০ দিবে, প্রধান অতিথি ৩০ দিতে, তাহলে সভাপতি প্রধান অতিথি থেকে না মোনাজাত লোক পাবেন না, এখন রাজ্যে অনেক বাচ্চা বুঝলেন না, মাটি মানে কি সিমেন্ট, দুই তলার কাজ ধরছে, যদি কোনো লোক আল্লাহর ঘরে সিমেন্ট দেন এই তোমরা উঠো কেন বাদান কি জন্য এবারে আশ্চর্য কথা, এখানেই বলে গোরস্থান আছে, এইখানেই যদি গোরস্থান থাকে বাপ দাদা বাপ মা দাদা দাদি আছে না নাই, কথা কোনো আছে না নাই? আরে নানা নানিও তো আছে, মুরব্বীরা তো আছে, তাদের জন্য একটা দোয়া না করে আপনি উঠে যাচ্ছেন? আপনি মরবেন না, মরে গেলে আপনার আপনার পরে যারা থাকবে ওরাও তো একই কাজ করবে। যে লোকটা আগে উঠছে, শোনেন যে লোকটা আগে উঠছে ওর দেখা থেকে যত লোক উঠবে সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। কি হয়েছে ওয়াজ তো শেষ, মসজিদের সভাপতি সাহেব কোথায় দাঁড়ায় আছে? হে সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সেটাই সাহেব আনিসুর রহমান, সভাপতি আনিসুর রহমান উনি কিছু না বলতে আগে আপনি ওনার পক্ষে কথা কেউ হয় নাকি? আমাদের বড় ভাই হয় উনি বেশি করে দিব, মানে উনি আসার আগে উনি তো দেই।
আসলেই তো দেয়, না দিলে কি এরকম হয়? আসলেই তো না দিলে কি এরকম হয়? মাওলানা সানা হোসেন দেয়ই তো, সবাই দেয়। তো দোতলার কাজ চলতেছে, পাঁচ বস্তা, দশ বস্তা, দুই বস্তা, এক বস্তা করে সিমেন্ট দেন এখানে। এতে যদি পাঁচ মিনিট লাগে অসুবিধা কি? আপনার হাত তোলে বলেন, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য পাঁচ বস্তা সিমেন্ট দিলাম। মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। আনিসুর রহমান সাহেব 50,000 টাকা দান করলো। বাপ আত্মীয় স্বজন যদি কবরে যায়, আল্লাহ তাদের কবর জান্নাত বানাক, যারা করে আমিন। সেটারে আবুল কালাম আজাদ সেটারে সাহেব, এই পিছনে এই যে সেটা সব পিছনে না, ও এটাই তো আবুল কালাম আজাদ মানে একে আজাদ, তাই না? আপনি তখন দাওয়াত দিচ্ছেন, জি জি জি, মাশাআল্লাহ। কোন একটা কোন 5,000 টাকা, 5,000 টাকা আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ তার দান কবুল করবে, ধরে কোন আমিন। দানের ব্যাপারে চাপাচাপি করলে চাঁদাবাজ হয়ে যায়, এই জন্যে দান আপন ইচ্ছাই যে যা দিবে সেটাই আলহামদুলিল্লাহ। মসজিদ হচ্ছে হবে ইনশা, কাজ কি বাদ থাকছে? থাকবে কে দিবে, কিছুই বলবে না, মাশাআল্লাহ। আল্লাহ বলার দরকার নাই, হ্যাঁ আল্লাহ পাক তাদেরকে রাত 1টা বাজে গেছে, অনেক রাত। যারা দান করবেন, আমি মুখে বললেও আপনারা সব পাবেন, না বললেও সব পাবেন। এখানে মোনাজাতের পরে আপনারা এসে লিখে দিতে পারবেন যে হুজুর আমরা 2-1 বস্তা করে আল্লাহর ঘরে দান করবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করুক। সকলে হাত তুল, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম, আমিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত তোমার নামাজকে নিয়ে আলোচনা করেছি আল্লাহ। মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাবুদ, এই কলাগাছি কেন্দ্রীয় মসজিদকে উপলক্ষ করে আজকের এই মাহফিল, এই মসজিদের মহব্বতে আজকে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ কলাগাছি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মসজিদের সভাপতি কবুল করো, মসজিদের সেক্রেটারি কবুল করো, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের বিশেষ আমন্ত্রিত অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, ইমাম মুয়াজ্জিনের কবুল করো, মসজিদ কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমার মা বোনদের করিয়া থেকে ভারতের চ্যানেল স্টার জলসা জি বাংলার মহব্বতকে আল্লাহ তুমি দূর করে দাও, আমার মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দার মধ্যে কবুল করে নাও। এই আল্লাহ তাআলা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজে হওয়ার তৌফিক দে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তোমার মসজিদে এসে
জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছি আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থ করে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়ে না, এতগুলো মানুষের মধ্যে যার দুই ঘনা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করে পবিত্র জুমার দিনে রমজান মাসে ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।